আর সবচেয়ে বড় ব্যাপার হলো ইংলিশ একটা ভাষা তাই না এটা বাংলার মতো একটা ভাষা তো সকল শ্রেণীর মানুষ কি একই রকমের বাংলা ভাষা ইউজ করে বলতো সকল শ্রেণীর মানুষ কি একই ধরনের বাংলা একই ধরনের ওয়ার্ড নিশ্চয়ই ইউজ করে না তাই না যেমন আমি যদি একটা আর যখন আমি কাউকে বলবো আমি কোন শব্দটা কার ক্ষেত্রে ইউজ করবো তাই না আমি বলতে পারি যে থ্যাংকস আলট মনে করো এটা একটা ফ্রেজ তারপরে হচ্ছে শুধু আমি বললাম হচ্ছে থ্যাংকস অথবা শুধু বললাম হচ্ছে থ্যাংক ইউ সো মাচ তাই তো এই যে শব্দগুলো এগুলো কি সব জায়গাতে একইভাবে ইউজ করা যায় হ্যাঁ কোনোটা একটা ফর্মালিটি আছে একটা ফর্মাল সিচুয়েশানে ব্যবহার করতে হয় তাই না কোনো ফ্রেন্ডদের সাথে আমরা ইনফরমালি ইউজ করতে পারি অত প্রত্যেকটা ব্যবহারের ক্ষেত্রে যেমন একটা সিচুয়েশন নির্ভর করে তো এই জন্য আমরা যখন পড়ছি তখন আমাদের শেখাটাও এমন লেভেলের হওয়া উচিত যাতে আমি স্ট্যান্ডার্ড ওয়ার্ড হ্যাঁ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ এবং মোটামুটি একটা মানে কি বলবো স্ট্যান্ডার্ড কমিউনিকেটিভ ইংলিশ যাতে আমরা শিখতে পারি আর যেহেতু আমরা পড়ছি এখানে ফর্মাল ওয়েতে ইনফরমাল ওয়েতে পড়ছি না হ্যাঁ আমরা এমন না যে শুধু স্পোকেন ইংলিশ শিখছি যেটা আমাদের সাধারণভাবে কোচিংয়ে বলে থাকে বিভিন্ন কোচিংগুলোতে গ্রামারের যোগ্য প্রয়োজন নেই এটা নেই সেটা নেই হ্যাঁ যেমন আজকে আমাদের একটা ক্লাস নিচ্ছিলেন একটা আমাদের কলেজে একটা ট্রেনিং হচ্ছে তো ওই ছেলে মেয়েদেরকে কীভাবে ফ্রিল্যান্সিং বা এইগুলোতে ইনক্লুড করা যায় যেহেতু সরকার এখন আমাদেরকে স্টুডেন্টদেরকে পরবর্তী জেনারেশনকে একটু অন্যভাবে ভাবাচ্ছে হ্যাঁ যে অ্যাকাডেমিক পারপাসে আমরা যেভাবে হায়ার এডুকেশন দিয়ে স্টুডেন্টদের তৈরি করছি এই হায়ার এডুকেশন দিয়ে আসলে আমাদের পারপাস সার্ভ হচ্ছে না তাই না শুধু এডুকে মনে করো এখন দর্শন বা ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞান পড়ে কী করবে ছেলে মেয়ে বলো যারা টিচিং লেভেলে আসতে চায় বা যারা উপর লেভেলে থাকতে চায় তারা ভালো মতো পড়াশোনা করে পড়াশোনা করে তারা একটা লেভেল পর্যন্ত যাবে কিন্তু এই লেভেল পর্যন্ত যাওয়ার স্টুডেন্ট তো একশোর ভিতরে পাঁচজন তাহলে বাকি পঁচানব্বই জন ওই রাষ্ট্রবিজ্ঞান পড়ে ওই ইতিহাস পড়ে দর্শন পড়ে এই উচ্চশিক্ষা নিয়ে তারা করবেটা কি বলো যেটা আমরা ভুল করতেছি যে যে জিনিসটা এখন বর্তমানে হচ্ছে যে হাজার হাজার লাখে লাখে বেকার স্টুডেন্ট তৈরি হচ্ছে বেকার ছাত্রছাত্রী তৈরি হচ্ছে যারা ঠিকমতো স্টুডেন্ট মানে স্টুডেন্ট লাইফে পড়াশোনা করেনি কিন্তু তাদের একটা সার্টিফিকেট আছে কিন্তু সেই সার্টিফিকেট দিয়ে তারা কি করবে বলো এই ইংলিশে অনেক ছেলেমেয়ে আছে যারা মোটামুটি টু পয়েন্ট হোক টু পয়েন্ট ফাইভ জিরো হোক এমনকি থ্রি পয়েন্ট কিছুই করতে পারবে না জীবনে শুধুই পড়াশোনা দিয়ে তার তাদের একটা লাইফ সাপোর্ট দরকার তাহলে সেই লাইফ সাপোর্টের জন্য কি করা উচিত কি করবে তারা বুঝছে এখন কৃষিকাজে তো তারা ঢুকতে পারবে পারবে না সবাই তো আর অটোরিকশা বা ছোটোখাটো চাকরি করবে না বা ব্যবসা করবে না তারা চাইবে কি উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে তাই না তাহলে এদেরকে দিয়ে কী করা সম্ভব বলো তাহলে ওই যে সরকার ভাবতেছে যেহেতু ইন্টারন্যাশনাল মানে এখন একটা বড় মার্কেট হচ্ছে ফ্রিল্যান্সিং তাই আমাদের স্টুডেন্টদেরকে এই দিকে তাদেরকে উৎসাহিত করা বা এদেরকে এই দিকে নিয়ে যাওয়া যায় কি না তো এই বিষয়ে আমাদেরকে একটা দিক নির্দেশনামূলক একটা ট্রেনিংয়ে একটা ক্লাস দেওয়া হয়েছে তো একজন এসে তিনি বললেন যে এভাবে বিষয়টা আসলে বাস্তব যে অধিকাংশ ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে তারা তারা জীবনে কী করবে বলো কিছু করার তো নাই তাই না সবাই তো ভালো চাকরি করবে না কারণ সবাই তো একই কোয়ালিটি অর্জন করছে না কিন্তু তাদের তো জীবন সাপোর্ট দরকার

দেখা যাচ্ছে ইংরেজির একটা বড় দরকার আছে তাহলে সেই জায়গাতে যে ইংরেজি ব্যবহার করতে হবে সেটা তো আমাদের মতো ফর্মাল না হলেও চলবে বলো এত ফর্মাল হওয়ার দরকার নেই তাই নাকি কিন্তু তারপরে কমিউনিকেটিভ একটা ইংলিশের ওখানে প্রয়োজন আছে তাহলে এই জায়গাতে হ্যাঁ বলো কমিউনিকেটিভ যে ইংলিশটার দরকার আছে স্যার এটাও তো আমরা শিখতে আগ্রহী নই স্যার কারণ

যারা বুঝবে না তারা ভুগবে আর যারা বুঝবে তারা এই এত কি এত স্টুডেন্ট এত চাপাচাপির মধ্যেও জায়গার মতো পৌঁছে যাবে এটাই স্বাভাবিক এখানে তো চালাক চতুরির কোনো জায়গা নেই আমি অনেক বুদ্ধিমান আমাদের বন্ধুদেরও দেখছি হ্যাঁ স্টুডেন্ট লাইফে আর এভাবে এত পড়াশোনা করে কি হবে কি হবে না হবে কত কিছু দেখছি তারা এখন বুদ্ধির চটে হ্যাঁ কী করে বেড়াচ্ছে তা তো আমরা জানি হ্যাঁ এখনও তোমাদের ভিতরে এমনটাই থাকবে অতএব সবসময় সব ধরনের স্টুডেন্ট ছিল সব ধরনের মানুষ আছে কিছু থাকবে বেশি বুদ্ধিমান অতিরিক্ত বোঝে বোঝার চোটে দৌড়ে বেড়াবে মানে মনে হবে যেন তার বুদ্ধি আর রাখার জায়গা নেই হ্যাঁ নিজে এসে বুদ্ধি দিতে যাইবে অন্যকে দেখলে বুদ্ধি দিয়ে কে এক কীভাবে তাকে ছোটো করা যায় তাকে উঠতে দেওয়া না যায় সেরকম করবে এরকম অসংখ্য অভিজ্ঞতা আছে তো সে যেটাই হোক তাহলে যেহেতু তোমরা ইংরেজিতে পড়তেছো এখন হায়ার এডুকেশন ইচ্ছা মানে সরকার তোমাকে একটা চাকরি দিবে সরকার কি কোনো দলিল করে দিয়েছে নাকি যে তুমি যখন কলেজে পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছ সরকার একটা উইল করে দিয়েছে যে তুমি ভর্তি হয়েছো মানে একটা চাকরি পাবা বলেছে সরকার

না হলেও চলবে গ্রামাটিক্যাল রুলস টুলস অত মেনটেন করার দরকার নেই এই কথাগুলো যখন বলা হচ্ছে তখন কি আসলেই কথাটা বাস্তব আসলেই কথাটা বাস্তব তা উনি একটা প্যারাগ্রাফ দেখালেন সবাইকে বলতেছে এটা দেখেন যে এখানে খুব একটা ইংরেজি ফর্মালিটি বা গ্রামার মেনটেন করা হয়নি তো আমি বিষয়টা পড়লাম মানে ওটা হচ্ছে যিনি হচ্ছেন আউটসোর্সিং করছেন যিনি হচ্ছেন ক্লায়েন্ট সে একটা মেসেজ পাঠিয়েছে তো আমি শেষে দেখলাম যে ওখানে কোনো গ্রামার মিস্টেক নেই ওখানে সুন্দর করে ফর্মাল ইংলিশ লেখা আছে ঠিক আছে এখন আমি তখন ওনাকে বললাম যে আসলে কি আমরা বুঝি আমরা তো এই কথাটা প্রচার করি শুধু যে গ্রামারের প্রয়োজন নেই কিন্তু আপনি দেখান তো যে বিদেশিরা বা হচ্ছে যারা ইউজ করতেছে কোনো জায়গায় কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আছে কি না বা কোনো জায়গায় কোনো ইনফর্মাল সেন্টেন্স ইউজ করা হয়েছে কিনা আপনি তো দেখাই বললেন যে এখানে ইনফর্মাল বা গ্রামাটিক্যাল মিস্টেক এটা বা খেয়াল করা হয়নি হ্যাঁ বা গ্রামার ঠিক মতো ব্যবহার করা হয়নি তা আমি পরে বুঝলাম যে ওখানে কোনো মিস্টেক নেই ওটা আমেরিকান একজন ক্লায়েন্ট লিখছে তো ছোট্ট একটা প্যারাগ্রাফ তাকে বিষয়টা বলার জন্য আমি সেখানে তো আমি কোনো ভুল পাইলাম না সবই তো গ্রামার্টিক্যাল মিস্টেক টিস্টেক কিছু নেই সব কিছু ঠিক আছে তাহলে তারা ঠিকই ফলো করতেছে হ্যাঁ তারা স্পোকেন ল্যাঙ্গুয়েজে গ্রামার যদি ঠিক না ব্যবহার করা হয় তুমি কি তোমার তথ্যটা ঠিক মতো প্রচার করতে পারবা তুমি এখন বলতে আছো যে আমি করবো কাজটা লিখলা যে আই 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 উড ওয়ার্ক বা আই ওয়ার্কড তাহলে সে কি বুঝবে বলো সে কি বুঝবে আমরা এই ধরনের শর্টকাট কিন্তু কেউ পৌঁছায়নি হ্যাঁ শর্টকাট ওয়েতে কেউ পোষায়নি অর্থাৎ ব্যাপারটা এরকম তা আমরা যখন এবার আমাদের ব্যাপারে আসি তো ওটা বাদ দিলাম তা এরকম অনেক ওয়ে যেখানে ফর্মাল ইংলিশের দরকার নেই খেয়াল করা হয় না

এমনিতে আন আনমাইন্ডফুলি মিস্টেক হওয়া সেটা আমাদের বিষয় কিন্তু যখন একজন একই জিনিস বারবার মিস্টেক করবো তখন বোঝা যাবে যে এ জানেই না বিষয়গুলো তাহলে তুমি যখন এইরকম একটা জায়গায় অথবা তুমি একটা ভালো কোম্পানিতে চাকরি করতে যাচ্ছো যেখানে তোমাকে সিবি লিখতে হবে যেখানে তোমাকে বিভিন্ন কমিউনিকেটিভ ইংলিশ ব্যবহার করে ফর্মাল ওয়েতে কমিউনিকেট করতে হবে তাই না তো সেখানে যদি তুমি তাবল লেখো তাহলে তো কাজ হবে না তাহলে তোমাকে এখনই শিখতে হবে তুমি আবার কবে শিখবা তাহলে চাকরি পাওয়ার সময় তো তোমাকে দক্ষতা দেখাতে হবে তুমি ভাবছো যাকে পড়াশোনাটা করে নি তারপর আমি আমার সিরিয়াস হব এটা তো হবে না তোমরা কিন্তু অলরেডি ফিফটি পারসেন্ট ওয়েতে পার হয়ে এসেছো তাই না তোমরা এখন আড়াই পার্সেন্টে আসো চার বছরের মধ্যে তোমরা এখন আড়াই পার্সেন্টে আসো মানে তিন বছর শেষ হয়ে যাবে আর কিছুদিন পর তারপরে লাস্ট ইয়ারে গিয়ে তোমাকে একাডেমিক পড়াশোনা করতে হবে চাকরির জন্য ভাবতে হবে আরেকটা বিষয় হলো বিসিএস বা সরকারি চাকরি হচ্ছে একটা মাদক এটা একটা মাতলামির একটা অংশ তুমি তুমি আসলে জানোই না কতটুকু পড়াশোনা করলে পারে বিসিএস বা সরকারি চাকরি পা পাওয়া যায় তুমি করতেছো কি হ্যাঁ অ্যাপ্লাই করতেছো আর চাকরি দিচ্ছ কিন্তু পড়াশোনা সেই লেভেলে করছো না অথচ তুমি তিরিশ বছর পর্যন্ত এই কাজটা করে গেলা তিরিশ বছর পর্যন্ত গিয়ে তুমি যখন দেখলে তোমার চাকরি হলো না তখন তুমি হতাশ তখন সরকারকে গালাচ্ছ টিচারদের গালাচ্ছ আর কপাল ভাগ্যকে গালাচ্ছ কিন্তু তুমি তো আসলে জানোইনি যে তুমি ওই লেভেলে পৌঁছাতে পারবে কিনা তুমি ওই লেভেলে পৌঁছাতে পারো নি অথচ তুমি চাকরি পরীক্ষা দিতে যাচ্ছ তুমি আগে বোঝো যে তুমি আসলে সঠিকভাবে ওই জায়গায় পৌঁছাতে পারবে কিনা তোমার সেই দক্ষতাটা আছে কিনা তারপরে তুমি যা খুশি তাই করো তুমি তারপরে সে সেই জায়গায় পরীক্ষাতে যাও তাহলে তুমি সাকসেস হবা তাই না কিন্তু তোমার হচ্ছে দুই হাজার নিবে চাকরি যা তুমি তিন লাখ সাড়ে তিন লাখ এর মধ্যে গিয়ে তুমি অ্যাপ্লাই করেছো সাড়ে তিন লাখই তো স্বপ্ন দেখতে যে আমি চাকরিটা মনে হয় পাবো হুম সাড়ে তিন লাখই আরেকটা বিষয় খেয়াল করতে হবে কখনো টেস্ট করার জন্য কোনো পরীক্ষা দিই দেবে না প্রস্তুতি না নিয়েই সে টেস্ট করতে যাচ্ছে প্রত্যেকটা পরীক্ষা ইউনিক তুমি এবারে পেরেছো মানে পরের বার পারা তার কোনো গ্যারান্টি নেই অতএব পরীক্ষা বাদ দাও আগে তুমি প্রস্তুতি নাও এবং সেই লেভেলের প্রস্তুতি নাও তারপর তুমি টেস্ট করতে যাও দুইবার যখন টেস্টে ফেল করবে না তখন বুঝতে পারবে যে তোমার দ্বারা হবে না হ্যাঁ তখন তুমি হতাশায় বুক পাচ্ছি দুইবার দুইবার দিলাম একবারও হলো না হ্যাঁ এই জন্য যখন পড়তেছো একটা নির্দিষ্ট ইংরেজি একটা নির্দিষ্ট মান সেইভাবে কিন্তু আগাতে হবে হ্যাঁ আমাদের যে রামজি সেনের যে ল্যাঙ্গুয়েজ এইগুলো আমার এক স্যার বলতেন সব আমি স্যার উনি বলতেন এটা হচ্ছে বাংলা এটা ইংরেজি না এই ইংরেজিতে কমিউনিকেট করলে হবে না এই ইংরেজিতে তুমি কোনো কিছু লিখলে সেই ইংরেজি গ্রহণযোগ্য না ফর্মাল ওয়েতে গ্রহণযোগ্য না হ্যাঁ তো এই জন্য সবসময় প্রতিনিয়ত শিখতে হবে নতুন কিছু প্রতিনিয়ত জানতে হবে প্রতিনিয়ত নিজেকে ডেভেলপ করতে হবে এবং ডেভেলপটা এমনভাবে করতে হবে যে তুমি তোমার একটা জিনিস ভাবতে হবে যদি আমার কোম্পানিতে আমি আমাকে চাকরি দিতাম তাহলে আদৌ আমি আমাকে নিতাম কি না এইভাবে নিজেকে যাচাই করবা যে আমি এত কী হয়ে গেছি যে আমি আমাকে আমার কোম্পানির দায়িত্বটা দিয়ে দিতে দিব তোমার নিজস্ব কোম্পানির দায়িত্ব তুমি কি অবিশ্বস্ত কোনো মানুষের কাছে দিবা বলো তোমার ছেলে যদি অবিশ্বস্ত হয় তুমি কি তার হাতে দিবা তোমার যেটা যত্ন করে তৈরি করেছো নিশ্চয়ই দিবা না তাহলে তুমি নিজেকে কিভাবে তৈরি করেছো যে তোমাকে বিশ্বস্তভাবে দক্ষ ভেবে তোমাকে একজন তোমার হাতে একটা দায়িত্ব তুলে দিবে তাহলে সেইভাবে নিজেকে তৈরি করতে হবে তাহলেই যদি তুমি তোমার কাছে নিজেকে বিশ্বস্ত করতে পারো তাহলে পৃথিবীর সবার কাছে তুমি বিশ্বস্ত হতে পারবা এবং তুমি যেখানে শেখ শেখ সেখানেই তোমাকে অটোমেটিক মানুষজন চিনে নিবে যে একে দিয়ে কাজ হবে তোমাকে চেনাতে হবে না তুমি তোমার মতো থাকবা তোমার মতো কাজ করবা মানুষজন তোমাকে চিনে যাবে তুমি গালাগালি করলেও তোমার পিছনে মানুষ ঘুরবে যে না এ যা বলে সঠিক বলে তোমাকে কেউ কোনো খারাপ করতে আসবে না ওই দেশে ইয়া কী যেন পড়েছিলাম আমরা হচ্ছে ওই যে মাই কি প্রেয়ার ফর মাই ডটার পড়েছিলাম না যে তুমি যদি তোমার মতো করে সৎ হও দক্ষ হও ই তোমার কেউ ক্ষতি করতে পারবে না তাই না তারপর হচ্ছে আমরা কিছু বললাম উইলামশে পড়েছিলাম সেকেন্ড ইয়ারে তাই না যে তুমি যদি তোমার দিকে সৎ হও তুমি যদি পারফেক্ট হও তোমার ঝড় ঝাপটা পৃথিবীতে যাই আসুক না কেন তোমার কেউ ক্ষতি করতে পারবে না তোমার প্রতি হিংসা করেও কেউ ক্ষতি করতে পারবে না তোমার প্রতি ঈর্ষা করেও কেউ ক্ষতি করতে পারবে না কারণ তুমি তোমার জায়গাতে এমনভাবে পূর্ণাঙ্গভাবে তৈরি যে ঝড় আসলেও তুমি স্ট্রংলি দাঁড়িয়ে থাকতে পারবা হ্যাঁ দেখো তাল গাছ ঝড়ে তাল গাছ খুব ভাঙতে দেখছো বট গাছ কিন্তু বেশি ভাঙে ইপিল ইপিল কাঠ কিন্তু বেশি ভাঙে গাছ নরম নিজেকে তৈরি করতে পারেনি কিন্তু দেখতে সুন্দর এইভাবে তৈরি করতে হবে ঠিক আছে অতএব তোমাদের ভিতরে উপস্থিতি ক্লাসে উপস্থিতি কার্যক্রমের ব্যাপারে কিন্তু আমি অনীহা দেখতেছি তো আমি কথাগুলো বললাম থার্ড ইয়ারে উঠে গেছে ভাই তুমি এখন ফার্স্ট ইয়ারে নেই তোমাদের অলরেডি দুইবার দুইবার অভিজ্ঞতা হয়ে গেছে পরীক্ষা দেওয়ার একবার রেজাল্টের অভিজ্ঞতা হয়েছে কিছু দিনের মধ্যে হয়তো সেকেন্ড ইয়ারে রেজাল্ট পেয়ে যাবা তখন সেকেন্ড ইয়ারে সেকেন্ড টাইমের মতো পরীক্ষা দিয়ে রেজাল্ট পাওয়ার অভিজ্ঞতা হয়ে যাবে তখনই বোঝা যাবে যে তোমার ভিতরে তুমি কতখানি শক্ত আচ্ছা তো যাই হোক আমরা যেটা পড়তেছিলাম যে রবিনসন ক্রুসোটা আমরা শেষ করেছি আমি মনে করি এবং তোমরা যতজন আছো সবাই সিরিয়াস কারণ থার্ড ইয়ারে উঠে তোমাদের মধ্যে উপস্থিতির হারটা আরও বেশি হওয়া উচিত যেটা ফার্স্ট ইয়ার থেকে বেশি কারণ ফার্স্ট ইয়ারে তোমরা বোঝো না কিছু না মনে করো যায় তাই করলেই হয়ে যায় হ্যাঁ এরকম একটা ব্যাপার তাহলে আমি কোশ্চেন আনসারগুলো দিয়ে দিব আর তোমাদের পার্ট এই যে এইটা আমি যেন আগাতে পারতেছি না যে অলরেডি দুই মাসের মতো হয়ে গেল আমি একটু দ্রুত আগাতে যাচ্ছি ঠিক আছে তো আমি চ্যাপ্টার টু এর পার্ট সি এর কোয়েশ্চেনগুলো দিয়ে দিব আর সাথে সাথে আমি এটার পরে আমরা নেক্সট এটার পরে পড়েছিলাম হচ্ছে হচ্ছে ওই একটা নভেল তাই না অরণ্য ওইটার ব্রিফ কোশ্চেন শর্ট কোশ্চেন একসাথে দিয়ে দিব তোমাদের একটা টাইম দিয়ে দিবো তোমরা অবশ্যই এটা পড়ে ফেলবা এবং আমি এখন থেকে কম সময় দিব একটু বেশি সময় দিয়ে ফেলতেছি এত বেশি সময় দিলে আমরা হয়তো আগাতে পারবো না ঠিক আছে তো আমি ব্রড গুলো আনসার আমি শেয়ার করে দিব তাই এটার জন্য আমি সময় দিব হচ্ছে এক সপ্তাহ আর ওর সাথে যদি কিছু মানে মানে অ টাইমে পড়ার জন্য ব্রিফ কোশ্চেনগুলো দিয়ে দিব দিবর যেটা হচ্ছে ব্রিফ কোয়েশ্চেনগুলো কি বেশি সময় লাগে না ওটা শুইতে বসতে একটু মোবাইল খুলে বা যদি পিডিএফটা দেখে নেওয়া যায় তারপরেও কিন্তু ওটা পড়া হয়ে যায় তাহলে ব্রিফ কোশ্চেনগুলো পড়বা হচ্ছে অসময়ে আর শর্ট এবং ব্রডগুলো পড়বা হচ্ছে সময় নিয়ে হ্যাঁ এভাবে করে আগাতে হবে এখন তাহলে এক সপ্তাহ হচ্ছে শুক্রবার আজকে আমি দিলাম হচ্ছে আগামী দুই মে পর্যন্ত ওকে তাহলে হলো ব্যাপার তাহলে এখন আমরা চলে যাব আজকে নতুন টপিক শুরু করতে লক্সলে হল হ্যাঁ আলফ্রেড ট্রেনিসনের লক্সলে হল বইটা কি সবার কাছে আছে তো এই সিটটা শেয়ার করে দেওয়ার পর তোমরা লাইভ ক্যারিয়ারে একটু পড়ে নিবা তো আমি যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে এখানে একটু ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিসটা আমি কবিতার একটু পড়ে নিই তোমাদের সাথে দিয়ে তারপরে কবিতাটাতে যাব যেখানে কি কী বিষয় আলোচনা করা হয়েছে তার একটু ধারণা দরকার কারণ কবিতাটা এখন যে কবিতাগুলো আছে অধিকাংশ সব বড় বড়। হ্যাঁ লম্বা লম্বা কবিতা আমরা মোটামুটি দু একদিন করে সময় নিয়ে আমরা আগাবো কিছু অংশ তোমরা পড়বা কিছু অংশ আমি পড়বে এভাবে একটু হবে যেগুলো কঠিন সেগুলো আমি পড়াই দিব যেগুলো সহজ সেগুলো তোমরা নিজেরাই একটু পড়ে নিতে পারবা হ্যাঁ সার ওকে যে যে কি মানে তো ফাইনাল এন্সার নাকি কোনো সংযোজন বা কিছু যা কারণ আমাদের টার্গেট ওয়াইজ আমরা শেষ করবো ঠিক আছে তো দশ মাসেই আমরা শেষ করব মানে সর্বোচ্চ আমরা আমরা 10 থেকে পরবর্তী রিভিশনে একটু দিতে পারি ঠিক আছে তো এবং এটা একটু যেহেতু সেকেন্ড ইয়ারে আমরা ধাক্কা খেয়েছি তাই না ওই যাতে না হয় কারণ যদি আমরা দিতে পারতাম পারতাম বা ফেলতে আর আমি যেহেতু কোশ্চেন আগে থেকে দিয়ে দিচ্ছি তখন অন্তত চাপটা কম পড়বে তখন অন্তত চাপটা কম পড়বে হ্যাঁ কারণ রিভিশন ছাড়া পড়াশোনাটা কমপ্লিট করা যায় না এই জন্য এখন থেকে যেগুলো দিব সেগুলোকে ফাইনাল মনে করবো এবং তোমার মতো করে তুমি একটু সাজিয়ে নিবা কারণ সবাই এক আমার দেওয়া প্রশ্ন आंसर সবাই যে স্বাভাবিকভাবে লিখতে পারবে মুখস্থ করতে পারবে ভাই লিখতে পার তা না কিন্তু তোমার দক্ষতা অনুসারে যোগ্যতা অনুসারে তোমাকে একটা আইটেম করে নিতে হবে কারণ তোমার ব্যাপারটা তো আমি বুঝি না তাই না আমি তো তোমার ব্যাপারটা বুঝবো না যে তুমি কতটুকু খেতে পারো বা কতটুকু হজম করতে পারো স্যার টেনিসনের পরে কি দুটো পড়াবেন এরপর আমরা চলে যাব হচ্ছে স্পেন্সার এটা হচ্ছে তোমার হ্যাঁ এটা হচ্ছে এডম্যান স্পেন্সারের দ্য ফেয়ার কুইন এটা হচ্ছে সেকেন্ড যে টপিকটা পেপারটা আছে সেকেন্ড পেপার হ্যাঁ সিক্সটিন সেঞ্চুরি পয়েট্রি মনে হয় হ্যাঁ সিক্সটিন অ্যান্ড সেভেন্টি সেঞ্চুরি পয়েট্রি তারপরে আমরা যাবো হচ্ছে ড্রামাতে হ্যাঁ এভাবে করে মোটামুটি দেখাচ্ছে যে টপিক আছে আমাদের হয়তো চারটা পাঁচটা করে এরকম করে ইয়ে আছে রাইটার আছে তারপরে শেষে আমরা পড়বো হচ্ছে আবার আচ্ছা না আমরা শেষে পড়বো হচ্ছে আফসালামিনাজি টেপেল তারপরে আমরা ঘুরে আবার লিঙ্গুইস্টিক্রে ঢুকবো ঠিক আছে এরপরে অ্যাসি যাবো যাব এভাবে একটা করে চক্র আমাদের শেষ করতে হবে হুম

পড়বো তারপর আমরা হচ্ছে লিটারি ক্রিটিসিজমে যে ড্রামা পড়লো না ড্রামার পরে আমরা যাবো অ্যাপসালাম অ্যাসিটোপেল তারপরে হচ্ছে আমরা যাবো হচ্ছে ইয়া লিঙ্গুইস্টিক্সে এই আচ্ছা তাহলে লক্সলি হল আচ্ছা আমরা আলফ্রেড টেনিসনের কি কবিতা পড়েছিলাম ফার্স্ট ইয়ারে মনে আছে ইউলিসিস ইউলিসিস হ্যাঁ ইউলিসিস মনে আছে ইউলিসিস কবিতাটা হিরোইক একটা পয়েম নাকি হুম

মানে ওখানে যেমন মোরালিটির কথা বলা হয়েছে সোশ্যাল কালচারের কথা বলা হয়েছে ট্র্যাডিশনের কথা বলা হয়েছে তাই না এখানেও তিনি ওই বিষয়গুলো মানে ওই কবিতার সাথে একটা লিখ পাবো যদি ওটা প্রেয়ার ফর্মায় মানে ওটা ডটারের জন্য বলা হয়েছে কিন্তু এটা হচ্ছে তিনি তার ওই যে মানে কী বলবো প্রেম প্রত্যাখ্যানের সাথে রিলেটেড করে তিনি একটা ফিলোসফিক্যাল আইডিয়া প্রদান করবেন মানে তিনি ওই ধাক্কাটাকে একটা মানে কি হায়ার লেভেলে নিয়ে যাবেন নিয়ে গিয়ে সেই জায়গা থেকে তিনি তার চিন্তা ভাবনাগুলোকে প্রকাশ করবেন হুম যে আমাদের আসলে কিভাবে আমাদের সিচুয়েশানগুলোকে বোঝা উচিত যারা বর্তমান টাইমগুলোকে সিচুয়েশানগুলো বুঝতে পারে না যারা ফিলোসফিক নয় যারা তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারে না তারা আসলে এক ধরনের পাগল বুঝতে পারছো মানে এরকম ব্যাপারটা যে তারা যতই টাকা পয়সা আলা হোক যতই সুন্দর হোক কিন্তু যদি তারা তাদের মানে ওই যে বললাম যে

তাহলে হবে না তাই না এইটা হচ্ছে ব্যাপার যে তোমাকে বুঝতে হবে জীবন সম্পর্কে বুঝতে হবে হ্যাঁ এবং এই অভিজ্ঞতাগুলো কিভাবে তৈরি হয় মানুষের মানুষের ধাক্কা খেতে খেতে কিন্তু অভিজ্ঞতা তৈরি হয় যারা কখনো খারাপ সিচুয়েশনের মুখোমুখি হয়নি তারা সবসময় রোমান্টিক হুম কিন্তু যারা ধাক্কা খেতে খেতে বড় হয়েছে তারা কেমন আমরা পড়েছিলাম ইনোসেন্স এবং এক্সপেরিয়েন্স সেকেন্ড ইয়ারে পড়েছিলাম তাই তো হ্যাঁ সেখানে এক্সপেরিয়েন্স কারা তারা অলরেডি খেতে খেতে আসছে তারা হচ্ছে এক্সপেরিয়েন্স আর যারা ওই ধাক্কাগুলো খায়নি তারা ইনোসেন্ট তারা পৃথিবী না তারা সব ভালো বলে মনে করে তো এখানে ওরকম একটা বিষয় বলছে যে লসলি অফ আলফ্রেড লর্ড টেনিসেন্স ফেমাস এন্ড এন্ডিং পয়েন্টস ফার্স্ট পাবজি ইট ইজ না কেন দেখতে পাচ্ছ না না স্যার শুধু আপনার নাম উঠে আসছে মিলিয়ন বাকিরা

থেকে মুক্ত লাভ করা যায় একটা ঘটা যেটা বলা হয় এরকম কিছু ঘটার পর মানুষের তাই তো এখন বর্তমানে যে আমরা হিউম্যান রিলেশনশিপে আছি এগুলো অনেকটা টেকনোলজিক্যাল এবং সোশ্যাল প্রোগ্রেসের উপর ডিপেন্ডেন্ট আমরা সবাইকে গুরুত্ব দিতে চাই না তাই না আমরা সবসময় এখন বর্তমানে অন্তত এখন বর্তমানে মানুষের সবচেয়ে গুরুত্বের জায়গা কোনটা বলতো সবচেয়ে কিসের প্রতি মানুষ আগ্রহী বেশি ধর্ম না টাকা বলতো হ্যাঁ আগে মানুষ সম্পর্ককে গুরুত্ব দিলে দিলেও এখন আর সেই পরিমাণ সম্পর্ককে গুরুত্ব দেন দিচ্ছেই না মানুষ হ্যাঁ কথাবার্তা খুব খারাপ প্রচুর খারাপ যেগুলো মানুষকে খুবই মানে কি বলবো কষ্ট দিচ্ছে যেটা এখনও আমি নিজেও এক মানে স্টিল নাও এই কথাগুলোর মুখোমুখি হচ্ছি এবং বুঝতে পারতেছি সিচুয়েশনগুলো এত সোজা নয় হ্যাঁ যত দিন যাবে তত বাস্তব বাস্তব জীবন হয়ে উঠবে হ্যাঁ তোমার সম্পর্কগুলো তুমি হারাবা এবং তুমি আস্তে আস্তে একাকী হয়ে পড়বা তো যাই হোক তাই বলছে এরকম একটা বিষয় নিয়ে আমরা এই কবিতার মাধ্যমে জানবো আর কি দ্য পয়েম ইজ ন্যারেটেড বাই অ্যান আননেম স্পিকার হু রিফ্লেক্টস অন ইস পাস্ট পার্টিকুলারলি হিজ আনরিকুইটেড লাভ ফর ইস কাজ ইন অ্যামি হ্যাঁ এমির সাথে তার সম্পর্ক ছিল কি স্পিকারের সাথে অ্যামির সম্পর্ক কাজিন বাট দ্য স্পিকার হ্যাঁ ফল ইন লাভ উইথ এমি

লক্সলি হল এটা কাকে রেফার করে তাই না বা টেকনোলজিক্যাল কিছু সিম্বলিক ব্যবহার করা হয়েছে সেগুলো বুঝতে হবে অ্যানসেস্ট্রাল হোম অফ দ্য লং লগিক ফর আিম্পলার আইডেলিক পাস্ট তাহলে আমরা একসময় জীবনে অনেক বড় কিছু হতে চাই কিন্তু একটা সময় গিয়ে দাঁড়াই যখন আমরা নস্টালজিক হয়ে পড়ি এবং আমরা পিছনের দিনে ফিরে যেতে চাই এরকম একটা কবিতা পড়েছিলাম ফার্স্ট ইয়ারে কোন কবিতা বলো তো

এটা গেল তাহলে হচ্ছে মেজর একটা থিমের মধ্যে পড়ছে হচ্ছে এই যে লাভ অ্যান্ড লস তাই তো ডিজিলিশনমেন্ট যেটা আরেকটা হচ্ছে অলসো ডেল মিন বর্ডার সোসিয়েটাল ইস্যু পার্টিকুলার দি ইম্প্যাক্ট অফ প্রোগ্রেস অ্যান্ড মডার্নিটি অন ট্রেডিশনাল ভ্যালুজ অ্যান্ড হিউম্যান হ্যাপিনেস মানে এখানে এই কবিতাতেই এক ধরনের মানে ভবিষ্যৎবাণী করা হয়েছে বলা যায় হুম এই কবিতার একটা গুরুত্ব হল ইম্পর্টেন্স হল এটাই যে এখানে এক ধরনের প্রেডিকশন করা হয়েছে যে ভবিষ্যৎটা কেমন হবে যুদ্ধ হবে আকাশে যুদ্ধ হবে আকাশে দেখো তো আমরা যদি দেখি তিনি কত সালের দেখো কি বিমান আবিষ্কৃত হয়েছিল তো তখন এই সায়েন্টিফিক প্রোগ্রেস গুলো তো কি কল্পনা ছিল মানুষের কাছে কিন্তু তিনি তখনই বুঝতে পেরেছিলেন যে এরকম ঘটনাগুলো ঘটবে একসময় মানুষের তৎকালীন সময় মানুষের চিন্তা ভাবনা দেখে তিনি এক ধরনের প্রেডিকশন করেছিলেন যে এরকম ব্যাপারগুলো একসময় ঘটবে হ্যাঁ যেমন এখন আমরা এখন থেকে প্রেডিকশন করতে পারি যে এখন আমরা যা করতেছি তাতে আগামী পঞ্চাশ বছর পর আমাদের প্রকৃতির অবস্থা কি দাঁড়াবে আদৌ কি প্রকৃতি ঠান্ডা হবে নাকি দিন দিন গরমই হবে বলো গরম হবে কারণ আমরা তো কোনোভাবেই চেষ্টা করতেছি না যে প্রকৃতিকে শান্ত করার জন্য তাই না ঠান্ডা করার জন্য এবং মনে হচ্ছে বর্তমান সময়টা খুব যেন দ্রুত আগাচ্ছে মানে প্রোগ্রেসগুলো এত বেশি দ্রুত আগাচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ি একটা ধাক্কা লাগবে ধাক্কা লেগে আবার আমরা চলে যাব ফিরে যাব সেই আদিম যুগে এক সময় আবার নতুন করে পৃথিবী আবার নতুন করে আগাবে এভাবে করে প্রসেসিং হবে আর কি হ্যাঁ কিন্তু মনে হচ্ছে যেন বর্তমানে আমরা খুব দ্রুত আগাচ্ছি এবং এক্ষেত্রে নীতি নৈতিকতা বহির্ভূত কোনো রকম নীতি নৈতিকতা বর্তমানে কিন্তু না আচ্ছা শিরিন সিনহা একটু মিউট রাখো তো যাই হোক তার বলছে দেখো দ্য স্পিকার ক্রিটিসাইজেস দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড ম্যাটেরিয়ালিজম এরা ভিক্টোরিয়ান ভিক্টোরিয়ানের কথা মনে করতাম তো সেকেন্ড আমরা পড়েছিলাম ল্যামেন্টিং দ্য লস অফ ইনোসেন্স অ্যান্ড সিমপ্লিসিটি ইন দ্য ফেস অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট তাহলে তিনি সেই সময়েই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে মানুষের যে সিমপ্লিসিটি এবং ইনোসেন্স লসের জন্য ল্যামেন্ট করেছিলেন তাহলে এখন হলে কি হতো বলতো ও তো প্রতি মুহূর্তে হারাটা করতো মনে হয় নাকি তাহলে তখন শুধু টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট শুরু হয়েছে তারপরেও বলতে পারি কি একদম ইনফ্যান্সিতে ছিল সেই সময় আর এখন তো টেকনোলজি আমরা মোটামুটি মিডিল পর্যায়ে আছি বলা যায় এখন জানি না প্রোগ্রেস আসলে কতটুকু হয় তাও আমরা যথেষ্ট এগিয়েছি এবং এই যথেষ্ট অগ্রগতিতে এখন তো সিম্পলিসিটি ইনোসেন্স কি মোরালিটির কোনো চিহ্নই নেই বর্তমানে মানুষের মধ্যে হ্যাঁ মানুষ তো মোরালিটির বাইরে চলে যাচ্ছে ধর্মীয় বলো আর যাই বলো হ্যাঁ মনে করো কিছু কিছু বিষয় যেগুলো ইঙ্গিত দেয় মনে করো তুমি কী করতেছো তুমি দান করতেছো আর সেগুলোকে ভিডিও করে দেখাচ্ছ তুমি নামাজ পড়তেছো একজন সে নামাজের ভিডিও করে ফেসবুকে দিচ্ছে মানে সে মনে করতেছে আমি নামাজ পড়তেছি সেটা দেখে মনে হয় নামাজ পড়া শিখে যাবে বা নামাজ পড়বে বেশি বেশি এটা কি হলো বলো এটা কি হয় এটা খুব খারাপ বিষয় এটা তারপরে মনে করো যে এখন তো মোটামুটি মসজিদ মন্দির তো মনে হচ্ছে না ঘরের পাশে হলে ভালো হয় মানুষ আর বেশি দূরে গিয়ে নামাজ টামাজ পড়তে যাচ্ছে না দু দশ ঘর মিলে একটা করে মসজিদ বানাচ্ছে তাই না একটা করে মন্দির বানাচ্ছে একটা করে গির্জা বানাচ্ছে যে যার মতো করে ভাগ করে নিচ্ছে হ্যাঁ এবং আমাদের তো মূলত আমাদের খ্রিস্টানটির মধ্যে এমনও কিছু চার্চ হয়েছে যারা শুধু অর্থনৈতিক ভিত্তি হ্যাঁ বাইরে থেকে কিছু ডোনেশন নিয়ে আসে নিয়ে এসে লোক যাচ্ছে নিয়ে আসলো দশ লাখ লোকজনকে দিলো এক লাখ দিয়ে কিছু ছবি টবি তুলে পাঠাই দিল বাকি নয় লাখ নিজের পিছনে এবং এইগুলো মানুষ বুঝতেছেও জানতেছেও যে এটা দিজ আর কমপ্লিটলি আ কাইন্ড অফ বিজনেস ঠিক আছে এই জন্য ধর্মের প্রতি মানুষের মানুষও নাই আমার বর্তমানে সবচেয়ে ঘৃণার মানুষ কারা জানো তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী একজন চোরকেও আমি মনে হয় ওই পরিমাণ ঘৃণা করি না আমি বর্তমানে আমি জানি যে ওই ব্যক্তি চোর অথবা আমি তাকে চোর বলে জানি অথবা তার প্রতি আমার ততটুকু ঘৃণা নেই যতটুকু আছে যে সাধুর বেশে চুরি করে হ্যাঁ সে পাদ্রী নাকি সে পুরোহিত সে নাকি বিষব আর জনগণের টাকা পয়সা চুরি করে মারতেছে তার মতো জঘন্য আমি পৃথিবীতে মানুষকে মনে করি না তুমি হয় খারাপ হও নাই ভালো হও কিন্তু তো তো তুমি ভালোর মুখে তুমি খারাপ কাজ করো না তাহলে এটা হবে সবচেয়ে জঘন্য দিন যেটা আমরা ডক্টর ফস্টাচে আছে হুম যে কিছু একদল আছে ধর্মের প্রতি একদম খুবই স্ট্রিক্ট হ্যাঁ যেন ধর্মের মানে ওই পান থেকে চুন খসতে দেবে দেবে না এরকম আর একদল আছে ধর্মের কথা শুনলে মাথা গরম হয়ে যায় এরকম না এখন সবাই আমরা এক্সট্রিম মোটামুটি আমরা সবাই যে যার না আর যা করি দেখানোর জন্য বুঝতেছি তো আমরা কি আমরা তো প্র্যাকটিক্যালি আছি আমরা তো সব জায়গাতে আছি কোনটাকে মিলিয়ে কি করছি তার কোনো ঠিক নাই পুরো ইন্ডিয়াস শেষ আমরা হ্যাঁ মনে করো ব্যাপারটা এরকম যে এখন একটা ক্লাস হচ্ছে স্যারে ক্লাস দিচ্ছে ক্লাসে আমি ঠিক মনোযোগী না স্যার কি বলতেছে না বলতেছে ওটা শুনতেছি না কিন্তু নামাজের টাইম হয়ে গেছে স্যার এখনই ছাড়তে হবে আমাকে হলো বলো তুমি নামাজে খুব সিরিয়াস কিন্তু তোমার প্র্যাকটিক্যাল লাইফে একটা কাজে তুমি সিরিয়াস না ওই নামাজ হবে ওই ধর্ম হবে বলো তাহলে নামাজটা কিসের জন্য বলো ধর্মটা কিসের জন্য সেটা তোমাকে তো বুঝতে হবে কিন্তু আমরা এখন মোটামুটি সবাই পণ্ডিত হ্যাঁ সবাই আমরা এখন সবাইকে শেখাচ্ছি আর ফেসবুক তো হয়ে গেছে একটা ডাস্টবিন যেখানে সবাই আবর্জনা ফেলে জি স্যার নিজের হ্যাঁ নিজের মত করে নিয়ে সে ধর্মকে নিজের মতো করে দেখাচ্ছে হ্যাঁ স্যার এই যে কত কয়েকদিন আগে স্যার আমি মানে নামাজ পড়তে গিয়ে তো নামাজের সময় হচ্ছে 8টা 15 একটা লোক আসছে সেদিন আমিও লেট করে গিয়েছি জামাত ধরতে পারিনি তা ওই লোকটা আসছে 8:35 এ ওই জামা ওই মসজিদের যে মু앗যিন এবং আরেকজন যিনি সেক্রেটারি থাকেন ওনারা হচ্ছে বাইরে গেট লাগানোর জন্য ওয়েট করতেছে ভিতর দিয়ে একজন মানুষ নামাজ পড়তেছে তো ওই সময় ঠিক ওই সময় একটা মানুষ আসছে যে নামাজ পড়তে ঢুকবে ওকে আর ঢুকতে দিবা যে তুমি তুমি এখন নামাজ পড়তে পারবে না কইছে কেন আমি তো নামাজি পরিচয় তো চলে যাব মানে নামাজ পড়widetilde তে এমন কিছু তো করতে আসিনি সে কি পাক বিতন দা এবং নামাজ পড়তে হলে ওই সময় নামাজ যে গির্জা মন্দির মসজিদে তালা ঝুলেছে সেদিন থেকে বলবা পুরোটা হচ্ছে ম্যাটেরিয়ালিজম ব্যাপার ব্যাপার ধর্মীয় কোনো ব্যাপার নেই মন্দির মসজিদ হবে ওপেন এখানে চুরির বই থাকতো যদি তাহলে তো নামাজ যে কোনো সময় যে কোনো জায়গায় যেকোনো কেউ গিয়ে পড়তে পারে আমাদের আগে চার্চ শুধুমাত্র সন্ধ্যা রাতে বন্ধ হতো আর এখন চার্চ প্রোগ্রাম শেষ বন্ধ হয়ে যায় নাকি চার্চের যে দান বক্স সেটা চুরি হয়ে যায়

টাকাটা তো আমি দান করে দিয়েছি তাই না আমি টাকাটা দান করেছি এই টাকার টাকাটা গিয়ে যদি কারো কাজে লাগে তা আমি ওটার জন্য ভাববো কেন আমি যখন মন্দির মসজিদ গির্জাতে টাকাটা আমি দিয়ে দিব তখন সেটা আর আমার কাছে না এবং চার্চ গির্জা এটা যদি কেউ বোমা মারে এসে আমার চার্চে মারুক আমি বুঝতে পারবো যে তাহলে আমাদের প্রতি আগ্রাসী কোনো মানুষ আছে বাট এরকম কিন্তু সেটা হয়ে যাচ্ছে কি আমরা মানে কি বলবো নিজেদেরকে একটা গন্ডীবদ্ধ করে ফেলেছি আমাদের ঘরে তারা লাগা থাকে কিসের জন্য মানুষের জন্য গরু ছাগলের জন্য না গরু ছাগলের জন্য একটু মানে গেটটা বন্ধ করে রাখলে হয়ে যায় আগে আমাদের বেড়া মানে পাচিল থাকতো না আগে গ্রামের দিকে কি পাচিল ছিল এ বাড়ি থেকে ওই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়া যেত এবং সর্বোচ্চ কি হতো দড়ি দিয়ে বেঁধে রাখতো দরজা জানালা আমাদেরও হয়েছে এমন এখন বাড়ি কমপ্লিট হোক না হোক আগে বেড়া দিবে হ্যাঁ মানে আগে পাঁচির। মানে এরকম আগে প্রাচীর হ্যাঁ আগে মানুষের মানে কি বলবো এই ওটান থেকে আমরা গ্রাম বাড়ির উপর দিয়ে বাড়ির উপর দিয়ে চলে গেছে রাস্তা দিয়ে খুব কমই হাঁটছে সময় আর এখন আর সেই জিনিসটা নেই তাহলে মানে কি মানুষের মধ্যে সেই বিশ্বাস আস্থা শেষ মানে প্রাচীর দিয়ে নিজের বাড়িটা আটকাতে পারলেই বললামই তো দু দশটা তালা ঝুলাতে পারলে আমরা বাঁচি মানুষের প্রতি সেই মানুষের বিশ্বাস হারিয়ে গেছে কিসের জন্য এই যে বললাম যে এই যে কবিতাগুলো এই বিষয়গুলো আমাদের ভাবাই তো বিষয়টা তাই না যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি আমরা কাকে বিশ্বাস করছি আর কাকে অবিশ্বাস করছি সেটাই তো সমস্যা হ্যাঁ তা যেদিন মন্দির মসজিদ গির্জাতে তালা ঝুলবে বুঝতে হবে সেখানেই তো বিশ্বাস শেষ তাহলে বাকিটা তো ঘরে হ্যাঁ বাইরে তো থাকবেই কিছু করার নেই তো যাই হোক তাই বলছে হি এক্সপ্রেসেস সেন্স অফ অ্যালিনেশন এই যে অ্যালিনেশন আমরা এখন এলিনেট হয়ে যাচ্ছি একজন আরেকজনকে আলাদা হয়ে যাচ্ছি আগে বললাম তো এক বাড়িতে বসে ভাত খাইতে খাইতে অন্য অন্যের বাড়ি ঘরের মধ্যে দেখা যেত তো তারা কি করতেছে ওখান থেকে ডাকাটা কি হতো হ্যাঁ এখান থেকে ডাকাটা কি হতো

পার্সোনালিটি কাজ করতেছে মানে ইন্ডিভিজুয়ালিটি তাই তো কিন্তু এই ইন্ডিভিজুয়ালিটির কোনো গুরুত্ব নাই তো বরং এখানে মানুষ কি হচ্ছে মানসিক ভাবে ভারসাম্যহীন হচ্ছে ভারসাম্যহীন হচ্ছে বুঝতে পারছো অপরাধ তখন মানুষের মধ্যে বিচারও কম ছিল অপরাধও কম ছিল আর এখন অপরাধের পরিমাণ বেশি গ্রামে গ্রামে এখন মদ গাজাতে তো ভরে গেছে পুরো এবং যারা মদ গাজা বিক্রি করে তারা এখন ডনের মতো রাস্তা দিয়ে ঘরে কেউ কিছু বলতে পারে না যারা ওই ব্যবসা করতেছে তাদেরকে কিছু বলতে না এমনকি পুলিশ ধরে নিয়ে গেলেও মানে আমরা যদি বিচার দিই সে পুলিশে ধরতে ধরতে আসে না ধরতে চায় না কারণ এই কয়দিন পর বার হয়ে যাবে তাকে ধরে তো লাভ নেই বুঝল না ব্যাপারটা ঠিক এরকম অবস্থানে চলে গেছে বর্তমানে তুমি তোমার সন্তানকে কীভাবে মানুষ করবা পৃথিবীরা তো খুব মারাত্মক মাঝে মাঝে ভাবলে তো খারাপ হয়ে যায় যে কীভাবে সম্ভব এখন ছেলেমেয়েরা বাবা মায়ের কল দেখে বলে যায় যে বাবা মা কতখানি মানে কী বলো বাইরে পাঠাতেই ছেলে মেয়েদেরকে তারা সমস্যা বের করে তাহলে এর শিক্ষা টিক্ষা তো দিতে হবে কিন্তু কিছুই করার নেই ছেলেপুলা বাইরে গেলেই বিপদে পড়ে যাচ্ছে তাই তো এক ধর এক ধরনের শকুন টাইপের এক ধরনের মানুষ আছে তারা পুরো মানুষের উপর নিজের বিজনেস করে নিচ্ছে এই হচ্ছে অবস্থা দেখছি ইস হি এক্সপ্রেসেস সেন্স অফ অ্যালিনেশন অ্যান্ড ডিজিলিশনমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড লংগিং ফর আ রিটার্ন টু আ মোর ন্যাচারাল অ্যান্ড হারমোনিয়াস ওয়ে অপ্লাই দেখো সেও একসময় উন্নত করতে হয়ে চেয়ে চেয়েছিল উন্নতি চেয়েছিল কিন্তু তারপরে এই যে তার যে রোমান্টিক আইডিয়াল সেটা যখন কেটে গেল সে আবার নেচারাল এবং হারমোনিয়াস ওয়েতে ফিরে আস আসার একটা লঙ্গিং প্রকাশ করলো একটা ইচ্ছা প্রকাশ করলো হুম ইচ্ছা প্রকাশ করলো তো এই যে ব্যাপারগুলো যেটা আমরা সবাই চাচ্ছি যে আমরা যদি সেই আগের জীবনে ফিরে যেতে পারতাম হ্যাঁ সবার সাথে সবার একটা আকাঙ্ক্ষা থাকতো টাকা পয়সা অনেক আছে মানুষের সেই গরিব এখন নেই সেই গরিবা এখন কিন্তু আর খুব একটা নেই বুঝতে পারছো যে একসময় আমরা কি করেছি জানো যে চাল ভিজিয়ে খেয়েছি রান্না হয়নি বাবা মাঠ থেকে আসবে এসে তিরিশ টাকা দিবে সেটা দিয়ে চাল কিনে নিয়ে আসা হবে তারপরে রান্না হবে ফ্যান বুঝো তো ফ্যান বুঝো মাড় তো মার লবণ দিয়ে মাড় দিয়ে খেয়েছি লবণ মার খেয়েছি হয়তো একটু চাল পরে আছে বলতে চালটা পারলে পানি দিয়ে রাখ রাখবে লবণ দিয়ে খা এই দারিদ্রতা এখন আর গ্রামে নেই এলাকাতে খুব একটা পাওয়া যায় না কিন্তু তারপরেও মানুষের মধ্যে যে তখন মোরালিটি নৈতিকতার ব্যাপারটা ছিল বললাম তো যে রাতের বেলায় দরজা লাগাইছে চুরিও হয়েছে এমন না যে চুরি হয়নি এখন অবশ্য অতটা চুরি হয় না যে পরিমাণ আগে হতো কিন্তু তখন চুরি হলেও মানুষের মধ্যে ওই ব্যাপারটা ছিল না তখন একতাও ছিল মানুষের ভিতরে হ্যাঁ দেখেছি তো সেরকম যে গ্রাম ভিত্তিক যে একটা একতা কিন্তু এখন গ্রামের মধ্যে দলাদলি মারামারি কে কার ছেলে কি করতেছে না করতেছে ওসব দেখা দেখার টাইম নেই আমার এরকম একটা ব্যাপার হ্যাঁ তা হচ্ছে দেখো দ্য পয়েম অলসো কন্টেন্স এলিমেন্টস অফ সোশ্যাল কমেন্টারি এই যে আমরা কমেন্ট করছি না সোশ্যাল কমেন্টারি টাচিং অন থিমস সাস ইম্পেরিয়ালিজম অ্যান্ড কলোনিয়ালিজম সেগুলো নিয়েও ভেবেছে কারণ ওই সময় ওই ওইগুলো কিন্তু শুরু হয়েছে দ্য রোল অফ উইমেন ইন সোসাইটি দেখো কলোনিয়ালিজম কিন্তু একটা বড় থিম আমাদের সাহিত্যের ক্ষেত্রে হ্যাঁ এবং দেখো উইমেনটা কিন্তু আমরা পরবর্তী দেখি যে উইমেনরা সামাজিক সামাজিকভাবে নিজেদেরকে অবদান রাখতে শুরু করেছে দ্য স্পিকার রিফ্লেক্টস অন দ্য এক্সপেনশন অফ দ্য ব্রিটিশ এম্পায়ার

যদিও ফ্রান্সিস বেকন কিছুটা বলেছে তারপরে তিনি ওই সময়ের কলোনালিজমকে সাপোর্ট করতে পারেননি যেটা আসলে সেই সময় ঘটছিল তারপরে টোন লক্সলি হল আলটিমেটলি এন্ডস অন দ্য নোট অফ হোপ অ্যান্ড রিডেমশন হোপ তো থাকতেই হবে তাই না মানুষ বেঁচে থাকার একটাই ওষুধ হলো কি আশাবাদী হওয়া যাদের কোনো আশা নেই তাদের একটাই টার্গেট কি বলো যাদের আশা নেই জীবনে তারা কি কি করে শেষ পর্যন্ত হ্যাঁ সুইসাইড করে মানে আমরা আমরা ব্যর্থ হব হতাশ হব আবার নতুন উদ্যমে আগাবো এটাই তো জীবন মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু যারা আর কোনো আসা খুঁজে পায় না তারাই বা মারা যায় কনসাসনেস অ্যান্ড ইউনিটি তাহলে তিনি কি করছেন সেই সময়ের হিউম্যান নিটিকে তিনি ট্রান্সজেন্ড করে গেছেন মানে কি পেরিয়ে গিয়ে আরও গভীরে চলে গেছেন এবং ভবিষ্যতে তিনি একটা ইনভিশন করেন মানে কি একটা বিষয়কে বুঝতে পেরেছেন যে এইরকম ব্যাপারগুলো ঘটতে পারে যে হয়তো দ্য হায়ার স্টেট অফ কনসিয়াসনেস অ্যান্ড ইউনিটি যে হবে এক সময় হ্যাঁ থ্রু হিজ ইন্টারসপেক্টিভ জার্নি দ্য স্পিকার গেইনস আ ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ হিমসেলফ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড হিম তার নিজের সম্পর্কে এবং তার পৃথিবীর মানে তার আশেপাশে পৃথিবীর সম্পর্কে সে বুঝতে পারে যে আসলে পৃথিবীটা কী এবং ফাইন্ডিং সোলেস ইন দ্য পাওয়ার অফ হিউম্যান স্পিরিট টু ওভারকাম অ্যাডভার্সিটি অ্যান্ড ফাইন্ড মিনিং অফ লাইফ অর্থাৎ প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা পাওয়ার থাকতে হবে সে পাওয়ারের মধ্যেই আসলে আমাদের সান্তনা রয়েছে সোল্যাস রয়েছে যে জীবনে মিনিং খুঁজতে হলে আমাদের অ্যাডভার্সিটির মধ্য দিয়ে যেতে হবে আর অ্যাডভার্সিটি আমাদের স্পিরিটকে আরও শক্তিশালী করে তোলে আমাদের আত্মাকে আরো শক্তিশালী তোলেকে আমাদের শক্তিশালী করে এবং পৃথিবীটা আমরা এভাবে আগাবো এটাই জীবন পৃথিবীকে ভালোভাবে মনে করার কোনো কারণ নেই যত তুমি পৃথিবীকে ভালোভাবে মনে করবা তত তুমি ধাক্কা খাবা তত তুমি বিপদে পড়বা নিজের জন্য নিজের একটা প্রোটেকশন লেভেল রাখতেই হবে কিচ্ছু করার নেই তুমি তাকে যাকে জীবন ছেড়ে বিশ্বাস করতেছো সেও তোমাকে যে বিশ্বাস তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না তার কোনো গ্যারান্টি নাই বর্তমান যুগেতে আরও নাই হ্যাঁ বর্তমান যুগেতে আরও নাই হ্যাঁ তাই বলছে যে লক্স দি হল ইজ আ প্রোফাউন্ড অ্যান্ড ইন্ট্রোসপেক্টিভ পয়েম দ্যাট এক্সপ্লোরস টাইমলেস থিমস অফ লস এটা আর পড়ছে না একই কথা বলেছে এই হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা দেখি যে এই সময়ে কবিতাটা যে লেখা হয়েছে সেখানে কয়েকটা বিষয় ঘটছে একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা জানি যে এইটিন সেন্টানে দেখো অষ্টম শতাব্দীতে আমরা জানি অষ্টদশ শতাব্দীতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয় ব্রিটিশের তাই তো এটা কিসের মাধ্যমে শুরু হয় জানো তো তাই তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সবচেয়ে বড় যে ইয়াটা কি ছিল মানে ম্যাটেরিয়াল মানে কি বলবো এখানে বলবো কি উপাদানটা বা হচ্ছে আবিষ্কারটা যে আবিষ্কারটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে তরণিত করে স্টিম ইঞ্জিন ইঞ্জিন যার মাধ্যমে একদিকে চলাচল দ্রুত হয়ে গেছে তাই তো যে আগে জাহাজ বৈঠা ঠেলে ঠেলে যেতে হতো দাঁড় বেয়ে বেয়ে যেতে হতো সেই জায়গায় যখন স্টিম ইঞ্জিন আবিষ্কার হলো তখন আমাদের গতি বেড়ে গেলো ওই স্টিম ইঞ্জিন দুই জায়গায় ব্যবহার হওয়া শুরু হলো একদিকে হচ্ছে জাহাজে তারা ইউজ করা শুরু করলো দ্বিতীয়ত হলো ইন্ডাস্ট্রিতে পোশাক শিল্প বিশেষ করে সেই সময়ে ব্যাপক আর উন্নতি লাভ করে হ্যাঁ তা সেই বিষয়গুলো দেখে তিনি কিন্তু তার কবিতার তারা মানে তিনি প্রভাবিত হয়েছেন এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কিভাবে পরিবারকে ভেঙে ফেলেছে সমাজকে কীভাবে বিশৃঙ্খল করে ফেলেছে মানে কৃষি পরিবারের চেয়ে সেটা কিন্তু আমরা অনেকগুলো নভেলে পাবো আর কি পরবর্তীতে পড়তে আর গিয়ে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা মানুষের আত্মাকে শক্ত করে দিয়েছে মানুষের মোরালিটি মোরালিটিকে শেষ করে দিয়েছে তখন একটাই উদ্দেশ্য ছিল টাকা পয়সা ইনকাম করা যারা হচ্ছে ফ্যাক্টরির মালিক তারা কমন পিপলদেরকে পশুর মতো ব্যবহার করে তারা কি করেছে টাকা ইনকাম করাচ্ছে বিশেষ করে নভেলে ওই বিষয়গুলো ভালো করে আলোচনা করা আছে কবিতা তো ওইভাবে আসেনি তো নভেলগুলোতে এসেছেন তারপরে দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হুইজ বিগান ইন দ্য লেট এইটিন সেঞ্চুরি হ্যাস হ্যাড ট্রান্সফর্ম ব্রিটিশ সোসাইটি বাই দ্য নাইনটিন সেঞ্চুরি র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন লেট টু অর্গানাইজেশন দ্য গ্রোথ অফ ফ্যাক্টরিজ অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এইগুলোর কারণে কি হয়েছে ব্যাপক হারে ব্রিটিশ সোসাইটি কিন্তু ট্রান্সফর্ম হয়েছে আবর্জনা বেড়ে গেছে তাই তো ফ্যাক্টরি যে সকল মানে কি বলবো উচ্ছিষ্ট সেগুলো সমা মানে কি পরিবেশকে দূষণ করা শুরু করেছে তার আগ পর্যন্ত পরিবেশ দূষণ বলে কিছু ছিল না আর কি আর এখন পরিবেশ দূষণ অহরহ তাপমাত্রা বেড়ে শেষ হয়ে যাচ্ছে কারণ কি বন জঙ্গল আর নেই কারণ দেখো বিশাল বিশাল রোডের পাশে যদি কোনো একটা বড়ো বট গাছ বা বড় গাছ আছে তার নিচে দিয়ে যাবা জাস্ট ছায়াতে ঢুকলে পরে ঠান্ডা ছায়া পার হওয়াতে কি গরম তাহলে একটা গাছ কতখানি শীতল করতে পারে একটা পরিবেশকে সেটা ওই রাস্তার পাশে বড় বড় গাছগুলোকে বোঝা যায় যে তার ছায়াটা কত ঠান্ডা তাহলে সে কি পরিমাণ তার আশেপাশে তাপ আসার সাথে সাথে সেটাকে শোষণ করে নিয়ে সেই জায়গাটাকে কি কে কী করে ফেলছে ঠান্ডা করে ফেলতেছে যেটা এখন আমরা এসি দিয়ে করার চেষ্টা করতেছি কিন্তু এসি দিয়ে তো পরিবেশ আরও বেশি দূষণ হচ্ছে হ্যাঁ তার মানে আগে আমাদের বাড়ি ছিল কি ছোট্ট একটা কুটি ঘর ছিল যেখানে সবাই আমরা একসাথে ঘুমিয়েছে শুয়েছি তার আশেপাশে ছিল শুধু গাছ আর গাছ আশেপাশে গাছ অতএব একটা ঠান্ডা পরিবেশ বিরাজ করতো এমনকি দেখো তো তোমরা কি কখনো দেখছো ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটছে রোদের দেখবা ঘাসের কাদা হওয়ার ওষুধ দিয়ে নষ্ট করে হ্যাঁ নষ্ট করে দিচ্ছে তার মানে ঘাস যে সকল সেই ঘাসের উপর তুমি যদি গরমের সময় যদি তুমি দিয়ে হাঁটতে ঘাস মোটেও গরম না কিন্তু তারপরে তুমি মাটিতে পা দাও দেখো মাটি কি পরিমাণ গরম তার মানে ঘাস কি করতেছে ছোট ছোট দুর্বার যে সকল ঘাসগুলো সে ঘাসগুলো তাপ শোষণ করে কিন্তু এখন তো আমরা বাড়ির সামনে সে ঘাসও রাখতেছি না পুরো কনক্রিট করে দিচ্ছি এটা ফুল গাছও রাখি না আগে মানুষের ফুল বাগান থাকতো বাড়িতে খুব সুন্দর সুন্দর এখন তো মোটামুটি তিন কাঠা জমিতে পুরোটাই বাড়ি বানাতে হবে বুঝতে পারছো পুরোটাই বাড়ি বানাতে হবে মানে একদম তিন কাঠার এক চুলো আমি ছাড় দিব না তাহলে আমার টাকা পয়সা কম হবে সেদিন একজন কথা বলতেছে যে তাহলে জমি টমি কিনতেছো না কেন আমি জমি টমি কিনতে পারবো কেমন করে যে দাম আমার স্বপ্ন হলো যে একটা বাড়ির একটা বড় জমি কিনবো বাড়িটা হবে ছোট তার আশেপাশে গাছ থাকবে এছাড়া বলছে এখনকার যুগে এগুলো মানে তাহলে তো টাকা পয়সা ইনকাম কম হবে আমি যে টাকা পয়সা দিয়ে কি করবো ভাই যদি একটা সুন্দর বসবাস করতে না পেলাম তাহলে বাড়িরই দরকার নেই তাহলে তো পরের ভাড়া বাড়িতে থাকবো বলো যদি কষ্ট করে নিজের জমিতে নিজের জায়গা যদি সুস্থভাবে না থাকতে পারলাম তাহলে তো ওটা আর করে লাভ নাই ওটার করে লাভ আছে বলো পৃথিবীতে হচ্ছে একটা কুটির ঘর টিনের মনে থাকা ভালো এখন কারণ টিনের ঘরে যতটুকু গরম হয় দিনের বেলা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর এই সকল কনক্রিট বিল্ডিং সারাদিনে যা গরম হয় যাই হোক তাহলে এই যে বললাম যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস ফ্যাক্টরি সেই তখন থেকে শুরু হয়েছে তাহলে তখন কবিরা ভেবেছেন তখন তারা বোঝেছেন তাহলে এখন কি অবস্থা হবে বলো এখন এখনকার তো আর সাহিত্য টাইত্য লেখালেখির প্রতি মানুষের আগ্রহ কম এখন সবাই রিলস ভিডিও দেখে তো এই জন্য বই পড়তে চায় না তো বই এখন হয়েছে অনুকবিতা অনুকল্প এই অনুকবিতা অনুগল্প দিয়ে কি কিছু তুলে ধরা যায় বলো না কিছু আসে চিন্তা ভাবনা এখন হয়েছে কি অনুকবিতা অনুগল্প এক লাইনে একটা গল্প শেষ হ্যাঁ তা সে দিয়ে তুমি কী করো মানুষ এত ব্যস্ত হয়ে গেছে এখন হ্যাঁ ব্যস্ত হয়ে গেছে কি এক ঘন্টায় দুইশো রিলস দেখে ফেলতেছে কিন্তু মানুষ ব্যস্ত হ্যাঁ ফেসবুক হাতে নিয়ে মানুষ ব্যস্ত পনেরো সেকেন্ড বিনোদন হচ্ছে তাহলে কষ্ট করে বই পড়ার কি দরকার তাহলে এই যে বই না পড়লে বিষয়গুলো তারা জান মানে কি বুঝে বলো যে ভিডিওগুলো আমরা দেখতেছি সেগুলোকে আমাদেরকে মানসিকভাবে কি ডেভেলপ করতেছে বলো তো নাকি বরং আমাদের ব্রেনের যে কার্যক্ষমতা সেগুলো নষ্ট করে দিচ্ছে তিন দিন সেগুলো তিন দিন নষ্ট করে তুমি যখন একটা না দুই দিনে একটা নভেল পড়তা সেটা হচ্ছে দুইশো পেজের এটা কি তোমার ধৈর্যের একটা ইয়া না প্র্যাকটিস না এটা তো একটা ধৈর্যের প্র্যাকটিস তাই না এটা এক ধরনের মেডিটেশন আর আমরা করতেছি কি একটা রিলস ভালো লাগছে না বাদ দিন আর একটা আর একটা থেকে আর একটা আর একটা থেকে আর এরকম করে কি কি হচ্ছে আমাদের ব্রেনের যে একাগ্রতা একনিষ্ঠতা সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে হারিয়ে যাওয়ার কারণে আমরা কোনো কিছুতে মনোযোগ দিতে পারি না এখন এখনকার ছেলে মেয়েদের মধ্যে মনোযোগহীনতা খুব বড় একটা মানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে তারা মনোযোগ হতে পারে না আর হচ্ছে আবেগ আবেগ তো সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে কারণ কি ফেসবুকে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি খুব দুঃখিত ওটা কিছুক্ষণ দেখার পর স্ক্রল করে যখন নিচে নামলাম দেখলাম একটা ফানি ভিডিও হা করে হেসে দিলাম তাই না আবার স্ক্রল করলাম একটা মানে কি বলবো ওটা সিরিয়াস একটা ঘটনার একটা নিউজ পড়লাম আবার একটু দুঃখ বোধ করলাম এইভাবে করতে করতে কখন যে দুঃখ প্রকাশ করতে হয় আর কখন যে আনন্দ প্রকাশ করতে হয় সে ব্যাপারটা আমরা হারিয়ে ফেলেছি তাহলে আমরা যারা এখনও সেই লেভেল পর্যন্ত আছে সেটুকু বুঝতেছি কিন্তু বর্তমান জেনারেশন তো এভাবেই বড় হয়ে উঠতেছে আগে মানুষের অ্যাক্সিডেন্টাল ছবি পর্যন্ত মানুষ দিত না মৃত এখন মানুষের মারা যাচ্ছে তার ছবিও ফেসবুকে সরাসরি পোস্ট করতেছে করছে না বলো এইগুলো যে মানসিকভাবে মানুষকে শখ করতে পারে সেটাও কিন্তু আমরা ভাবার চেষ্টা করছি না মানে প্রচুর সমস্যা আর এইগুলো কিন্তু বর্তমানে মানুষকে পুরো ব্যালেন্স ইমব্যালেন্স করে ফেলতেছে পুরো ইমব্যালেন্সড আমরা একটা জাতি স্যার এখন বাবা মা নিজের বাবা মা মারা গেলেও আগে ফেসবুকে পোস্ট দেয় যে আমার বাবা মারা গেছে দোয়া করবেন স্যার এটা তো নাই এটা পোস্ট দেওয়ার বিষয় বলতে এটা পোস্ট দেওয়ার বিষয় আমি তো লেখ আমি তো লেখা খুঁজে পাই না মাঝে মাঝে হ্যাঁ আমি মাঝে মাঝে দেই মানে ওইরকম কিন্তু এই যে এই যে আমার এই যে 20 এপ্রিল মনে করো আমার মেয়ে মরার 5 বছর পূর্ণ হয়েছে আমি মানে এটা দিয়ে আমি কার সাথে শেয়ার করব কি বলবো এটা কি বলার বিষয় বলো অবশ্যই না এখানে আমাকে কয়েকদিন বলতে ইয়া করছে বলছি না না এই বিষয়গুলো এখানে প্রকাশ করার কোনো বিষয়ই না যে আমাকে দেখাতে হবে পাঁচ বছর হয়ে গেলে মাঝে মাঝে দু একটা দিবস পালন করতে পেরে না এইগুলো ব্যাপারগুলো আলাদা জিনিস হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে বর্তমান সমাজটা এমনভাবে হয়ে গেছে যে অনেক সময় অনেক কিছু করতে বাধ্য হয়ে যাচ্ছে মানুষ করে ফেলতেছে কিন্তু অনেক কিছুই দেখা যাচ্ছে পছন্দের বিষয় না হুম এখন মানে এ মারা গেল আজ ওই দিবসেই মারা গেল এগুলো দিয়ে আসলে কোনো ফিলিংস নাই এগুলো মানুষের মনে একটা বিরক্তির কারণ আমি মাঝে মাঝে মনে করি আমি মনে করি যে মানুষকে বিরক্ত করা মানুষকে বিরক্ত করা হ্যাঁ মানুষ সেই পরিমাণের ব্যাপারটা নেই মানুষের মধ্যে যখন আগের দিনে আমাদের বিদেশিদের প্রতি একটা আকাঙ্ক্ষা ছিল বা একটা বিদেশি বিদেশি ভাব থাকলে আমরা ভাবতাম কী জিনিস কিন্তু এখন কি আর সেটা আছে বলতো কারণ সবাই একই আর এখন বললাম না ডাস্টবিন এখন মানে শেখ হাসিনা মানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও যে ফেসবুক আইডিয়া আছে সেখানেও গিয়ে মানে মানুষ গালাগালি করতে পারে ব্যাপারটা এরকম হয়ে গেছে হ্যাঁ যে ব্যক্তি তার সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখে না সেও ফেসবুকে একটা গালাগালি দিয়ে দেয় দেয় কিনা বলো ব্যাপারটা এইরকম হ্যাঁ তো এখন মানুষ সেই তাই বলছে যে কবি এইগুলো তখন ভেবেছিলেন এখন তাহলে কি দশা হবে তাহলে লক্স দি হল রিফ্লেক্স ট্রেনিসন কনসার্ন অ্যাবাউট দ্য কনসিকুয়েন্স অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইনক্লুডিং ইটস ইম্প্যাক্টস অন ট্রেডিশনাল ভ্যালুস রুরাল লাইফ অ্যান্ড হিউম্যান রিলেশনশিপ এই প্রত্যেকটাই এখন তো খুব খারাপ অবস্থানে আছে ট্রেডিশনাল ভ্যালুগুলো আর বর্তমানে নাই বললে চলে তাই তো বড়ো মধ্যে সম্পর্ক নাই কে কার সাথে কী কথা বলতে হয় সেগুলোও জানে না বিশেষ করে রুরাল রুরাল লাইফে তো মোটামুটি কী বলবো যে শহরের জীবনটা তার এখন মনে করে বসবাসযোগ্য গ্রাম তো এখন বসবাসযোগ্য নাই বুঝতে পারছো গ্রাম্য পলিটিক্স আলাদা ওরা আলাদা জিনিস হুম

কিন্তু সে কিন্তু কি ওই স্ত্রী নিয়ে থাকতে আর পছন্দ করতেছে না ঠিক আছে মানুষজনকে তার মনে হচ্ছে কি এরা সব বর্বর র্যাভেজ তারা আমাকে চিনে না জানে না তাদের সাথে থেকে আমার লাভ নেই দেখো সে তার স্বপ্ন খুঁজতে ব্যস্ত সে তার মতো করে চলছে ঠিক আছে তো সে সামাজিক প্রতিপত্তি লোকে তাকে চিনবে জানবে এই নিয়ে সে ব্যস্ত সে চায় কি তাই তো শেষ সীমার উপরে কি আছে ওই স্টারের উপাসে কি আছে সেটা জানার তার ইচ্ছা এত জেনে লাভ কি ভাই কী হবে তোমার এত জেনে যেখানে তুমি তোমার স্ত্রী সন্তানকে গুরুত্ব দিচ্ছ না যেখানে তুমি তোমার সমাজের মানুষকে গুরুত্ব দিচ্ছ না সেখানে এত জেনে লাভ নাই তো তাই তাই বলছি দেখো দ্য ভিক্টোরিয়ান এরা ওয়াজ ক্যাটারাইজ বাই আ স্ট্রিক্ট অ্যাডারেন্স টু সোশ্যাল নর্মস অ্যান্ড মোড়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফেসিনেশন উইথ প্রোগ্রেস অ্যান্ড ইম্প্রুভমেন্ট কারণ আমরা জানি ভিক্টোরিয়া কিন্তু দুই ধরনের নীতি পাশাপাশি চলছে একদিকে হচ্ছে ধর্মের প্রতি ডিজিলিশনমেন্ট আর দিক হচ্ছে একই সাথে ওই সময় মোলটাকে টিকে রাখার কিন্তু এখন আর সেই জিনিসটা বর্তমানে নেই কেউ আর এইগুলো ভাবছে না এখন যারা ধর্মীয় মানে কি পুরোহিত যুরোহিতা আছে এরাও গা ছাড়া দিয়ে চলতেছে আমরা শিক্ষক যারা আছি তারাও গাছড়া দিয়ে চল চলতেছে মানে যারা শেখাবে এখানে বলা হচ্ছে তিনটা প্রতিষ্ঠান হচ্ছে সবচেয়ে শক্তিশালী পৃথিবীতে তিনটা প্রতিষ্ঠান অর্গানাইজেশন সবচেয়ে শক্তিশালী জানো সেই তিনটা কি জিনিস বলতে পারবা মানুষের উপরে প্রভাব বিস্তার করে এরকম তিনটা সংগঠন রয়েছে একটা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান যেটাকে মানুষ সবাই মানে দ্বিতীয়ত হলো শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মানুষ গড়ে ওঠে আর তৃতীয়ত হলো রাজনীতি এই তিনটা জায়গা যেদিন ইমোরাল হয়ে পড়ে না সেই সমাজ শেষ যেখানে শিক্ষক শিক্ষকতাতে আর সেই শিক্ষার ব্যাপারটা নেই যেখানে ধর্মীয় বা ধর্ম ব্যাপারে সেই ব্যাপারটা আর নেই যেখানে রাজার নীতিতে রাজনীতি আর নেই সেখানে সমাজ শেষ হবেই হ্যাঁ সেটা বলছে যে হাউএার টেনিস পয়েমস দেখো ক্রিটিস ক্রিটিক্স কি করতেছে দ্য সুপারফিশিয়ালিটি অ্যান্ড ম্যাটেরিয়ালিজম অফ ভিক্টুরেন সোসাইটি হাইলাইটিং দ্য ডিজিলিউশনমেন্ট অ্যান্ড অ্যালিনেশন এক্সপিরিয়েন্সড বাই ইন্ডিভিজুয়ালস কট আপ ইন দ্য পার্স অফ ওয়েলথ অ্যান্ড স্ট্যাটাস মানে সবাই আমরা ওয়েলথ এবং স্ট্যাটাস মানে সন্ধান করতে গিয়ে সবাই আমরা ইন্ডিভিজুয়াল কী হচ্ছে একজন একজন থেকে আলাদা হয়ে যাচ্ছে এক এক করে আলাদা হয়ে যাচ্ছে বুঝতে পারছো দেখো একটা মানে এরকম রিসেন্ট যে ঘটনাগুলো মানে তুমি অটোমেটিক আলাদা হয়ে যাবা আলাদা হয়ে ভাববা হ্যাঁ আমি আমার একটা সরাসরি একটা এক্সপিরিয়েন্স তোমাদেরকে বর্ণনা করি এরকমটা ঘটেছে আমার ব্যক্তিগত লাইফের যে এই যে আমার দাদু মারা যাওয়ার পর মানে জমি বেশি ছিল না আমাদের নামে আমার বাবার নামে এক খন্ড জমি আর নাই পুরো জিরো বাবার কাছ থেকে আমরা কোনো জমি জায়গা পাইনি আমার দাদু আমার নামে দিয়েছিলেন সে উনিশশো সালে একটা জমি দিয়ে দিয়েছিলেন সেটা আমার জন্মের পর আর কি উনি আমার নামে এটা দিয়েছিলেন খুব ভালোবেসে এই একটা জমি শুধু আমার নামে আছে আর হচ্ছে দাদু মারা যাওয়ার পর যে জমি জায়গা ছিল সেখানে এখন চার ভাই বোন দাদুর মানে সন্তানরা মানে হচ্ছে আমার বাবারা আমার বাবা আর হচ্ছে তিন বোন আছে তো সেই হিসাবে আমার বাবা যেহেতু তার নামে যা জমি জায়গা দিয়েছিল সব নষ্ট করে ফেলেছেন ওগুলো শেষ ওগুলো নিয়ে ভাবার কোনো কারণে ওটা পুরো জিরো তা শেষে আমার দাদু মারা যাওয়ার আগে আমার ফুপুদের বলে গিয়েছিলেন যে বাড়ির জমিটা অন্তত যাতে আমার নাতিতের জন্য রাখা হয় মানে আমরা দুই ভাই যে বাড়ির জমিটা যদি ভাগ হয়ে যায় ফুফুদের মধ্যে তাহলে কি আমার বাবা পাবে বা আমরা পাবো বলো আমার বাড়ির জমি হচ্ছে তিন কাঠা আর আমার বাবা এবং ফুফুরা মিলে হচ্ছে চারজন তাহলে এই বাড়ির জমিটা যদি ভাগ করা হয় তাহলে কে কতটুকু পাবে বলো তো আদৌ কি ওই বাড়ির জমি কেউ পাবে এক কাঠা ভরে পাবে বা দাম টাম করলে হয়তো এক দেড় লাখ টাকা করে পাইতে পারে এটা হচ্ছে ব্যাপার তা দাদু মারার আগে মরার আগে বলে গেছিলেন যে এটা যেন না ভাগ করা হয় তো ভালো কথা আমার ফুফুরা ওটা নিয়ে ইয়া করেনি তারপরে মাঠের যে জমি ছিল সেই জমি অনুসারে আমার ফুফুরা বাবারা ভাগ করে যার যার মতো বিষয়টা পেয়ে যায় আমার বাবা বাড়ির জমিটা বাদ দিয়ে ভাগে পান হচ্ছে তিন কাঠা আর তিন কাঠা পান সেটা একটা জায়গাতে আছে যেটার দামটা একটু বেশি বিধায় আমার এক পিসি পাইলো হচ্ছে ছয় কাটা আর এক পিসিকে দিল বারো কাঠা মানে দাম অনুসারে করা হয়েছে এক একটা জায়গায় এক এক রকম তো সবাই সবার জমি পেয়ে গেছে ভালো কথা এবার তাহলে আমার বাবা ভাগে ভাগে পাইলো কোন কয়টাকে বলো তো তিন কাটা হচ্ছে রাস মাঠের জমি আর তিন কাটা হচ্ছে বাড়ির জমি তাহলে ৬ ছয় কাটা আর বাড়ির জমিটা তো আমার দাদু বলে গেছে যেন আমার নাতিপুঁজিতে দেওয়া হয় যেন বাড়িটা ঠিক থাকে যাতে এটা বাড়িটা আমার নামে থাকে তাহলে থাকলো হচ্ছে আর তিন কাটা তাহলে আমরা হচ্ছে ভাই বোন আবার হচ্ছে তিনজন তাহলে আমার বাবার নামে যে জমিটা তাহলে কয় ভাগ হবে বলো আমার বাবার নামে জমি পাঁচ ভাগ তিন ভাগ তিন তিন ভাগ হবে তিন ভাগ হবে তিন ভাগ মানে আমাদের আমাদের সবাই সমান ভাগে পায় আর কি সেটা ছেলে মেয়ে সবাই সমান ভাগে ঠিক আছে তো এইজন্য তিন ভাগ তো সে এটা তিন ভাগে মানে এক একজন এক কাটা করে পাইলাম আমি এক কাটা আমার ভাই এক কাটা আমার বোন এক কাটা তো এখন আমি এখন এক কাটা করে কি নিতে যাব তো আমি আমার ভাইকে বললাম তাহলে এক কাজ কর যে বাড়ির জমিটা একজন নে বা যে কিনে নিতে পারবে তাকে নিয়ে নে তা বাড়ির জমিটা সবাই বললো যে তাহলে তুই তাহলে কিনে নে যেহেতু তুই বড় আছিস এটা তুই তাহলে থাকতে পারবে এরকম একটা বাড়ির জমিটা দেখো বাড়ির জমিটা কিন্তু তাহলে আমার আমার ভাগে এক কাটা পরে তাহলে আমি বললাম তাহলে আমি সবাইকে টাকা দিয়ে কিন্তু বাড়ির জমিটা কিনে নিলাম মানে বাকি দুই কাঠা আমি কিনে নিয়েছি মাঠের জমির একই ঘটনা আমার ভাই নামে ছিল আমার বোনের নামে যেটা আমরা বোনকে টাকা দিয়ে দিলাম ওই জমির পরিমাণ আর হচ্ছে আমি আমার থাকে তাহলে দেড় কাটা দেড় কাটা করে আমার ভাই আবার তার প্রয়োজনে টাকা দরকার সেই হিসাবে সে আমার কাছে তার জমিটা বিক্রি করে দিল মানে ওই দেড় কাঠটা আমি কিনে নিলাম তার মানে আমি এক কাঠা আমার ভাগ ভাগে পাইলাম বাকি দুই কাটা আমি কিনে নিলাম তাহলে টোটালি আমি পেয়েছি দুই কাঠা ছয় কাঠার মধ্যে আর আমাকে চার কাটা কিনে নেওয়া লাগছে এই তো ব্যাপার নাকি তো এখন আমি আমার শহরে একটা জমি কিনব বিধায় ওই জমিটা আমি বিক্রি করব আমার ওই তিন কাঠা এবং সাথে আমার জমিটা এরকম একটা বিক্রি করার চিন্তা ভাবনা আছে তো এইটা যেহেতু জমির ভাগ হয়েছে আজ থেকে চার বছর আগে তাহলে সবাই যার যার জমির ভাগ পেয়ে গেছে সবার সবারটা বিক্রি টিক্রি করে যে যা খুশি তাই করেছে আমার ফুপুরা কোনো সমস্যা না এবার আমার জমির দামটা যেহেতু একটু বেড়ে গেছে এইটা নিয়ে হয়ে গেছে জ্বালা হ্যাঁ বুঝতে পারছো এখন এইটা নিয়ে হয়ে গেছে জ্বালা এখন সবার কথা হলো সবাই এখন কথার কথায় এরকম বলতেছে আমাদের ফুপুরা বিশেষ করে দুই একজন আছে যারা বলতেছে কি বাড়ির জমিটা তোদের এমনিতে দেওয়া দেওয়া হয়েছে

এক দেড় মাস বাড়িতে যায় নাই ঠিক আছে যে আমি ওই জমি আমার না আমি যেটা কিনেছি যা বিক্রি করেছে ওই সময় আমার লস খাতায় নাম দিলাম যে আমি ভাবি যে ওটা আমার নেই আমি আমার জিরো যদি প্রত্যেক সময় এই কথা শুনতে হয় তাহলে সমস্যা না বলো এবং তাদেরকে ঠকানো হয়েছে এই কথা সেই কথা এই ইয়া কেউ বলে তার বাপ বলে গেছিল এত কাটা তাকে দিতে হবে ওখান থেকে কেউ বলে মা বলেছিল দুই দুজনই মারা গেছেন এখন যে যার মতো করে কথা বলে গ্রামে প্রচার করে বেড়াচ্ছে এই হচ্ছে সমস্যা কি বলবো বলো

এই যে ব্যাপারটা তাহলে আমি তাদেরকে বললাম যে বিষয়টা যে এইভাবে যে বলে বেড়ালা এতে আমার আর কি আমার যা বার্তা হয়েছে মানুষজন জানবে যে মিলনের মতো খারাপ ছেলে পৃথিবীতে নাই আমি জানি ওটা আমার দরকার নেই আমাকে কারোর কাছে ভালো হওয়া যায় আমি তো বলেছি এখন বর্তমানে আমি মরে গেলে যেন বলে যে লোকটা মরছে ভালো হয়েছে এর মতো খারাপ লোক ছিল না পৃথিবীতে কারণ বর্তমানে আমি কাউকে ভালো বলার কোনো সুযোগ দেখছি না অতএব ভালো বলে আমি যতটুকু যাদেরকে বিশ্বাস করি তাদেরকে আমি ধাক্কা খেয়েছি এবং এ পর্যন্ত লসে লসে আমার লসের অবস্থা শেষ বুঝতে পারছো লস করতে করতে জীবনে যতটুকু বিশ্বাস যতজনকে একশো পার্সেন্ট লোককে আমি বিশ্বাস করেছি একশো পার্সেন্ট আমার কাছে অবিশ্বাস তো কাজ করেছে অতএব অতএব আমি কাউকে এখন আর বিশ্বাস করি না

কারো জমি জায়গা থাকেনি তো আমি কাউকে ঠকিয়ে নিব না তুমি সব তোমার মেয়েদেরকে ডাকো ছেলেদেরকে ডাকো আমরা তো আসি আমরা তোমাকে ডাকবো ফেলবো না কোনোভাবেই তুমি ওদেরকে ডেকে তুমি তোমার জমি জায়গার যে টেনশনগুলো আছে সেগুলো মিটে ফেলো তুমি তাদেরকে দিয়ে দাও এমনকি আমি আমার এক ফুফুর হয়ে গন্ডগোল করেছি যে অন্য অন্য ফুফুরা যখন ওকে কম দিল আমি নিজে ওর হয়ে দাঁড়িয়েছি যে না ওনাকে কম দেওয়া যাবে না যদি আমি ওনাদের মধ্যে নাই তারপরেও আমি বলেছি যে ওনাকে কম দিলে পারে জমি ভাগাভাগি হবে না এরকমটা আমি বলেছি কিন্তু সেই জায়গায় গিয়ে দাঁড়ালো কি দেখো এই যে হ্যাঁ জাস্ট হ্যাঁ সম্পদ এইটুকুর জন্য আমরা সম্পদগুলো নষ্ট করে ফেলতেছি হ্যাঁ তো যাই হোক তো এই যে ব্যাপারগুলো এইগুলো এখন ব্যাপক পরিমাণে ঘটতেছে ভাই বোন থেকে আগেও এরকমটা ঘটেছে কিন্তু এখন মানুষের মধ্যে এই যে আত্মকেন্দ্রিকতা ব্যাপক পরিমাণে ব্যাপক পরিমাণে হ্যাঁ তা বলছে কলোনিয়ালিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজম এটার তো একটা বিষয় আছে বলছে দ্য ভিক্টোরিয়ান এরা ওয়াজ অলসো আ টাইম অফ ব্রিটিশ ইম্পেরিয়াল এক্সপেনশন আমরা জানি ব্রিটিশরা কীভাবে এক্সপেরিয়েন্স করেছে তাই না চারিদিকে আমরা দেখছি আমরা তো অলরেডি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত ইম্পিরিয়েন্স অনেক কিছু পেয়েছি দ্য উইথ দ্য ব্রিটিশ এম্পায়ার রিচিং ইটস জেনিথ ডিউরিং দ্য নাইনটিন সেঞ্চুরি টেনিসন অ্যালিউডস টু ব্রিটিশ ইম্পেরিয়াল অ্যাম্বিশন ইন লক্সলি হল এটাও কিন্তু তিনি বলেছেন বিশেষ করে কোথায় দেখো রেফারেন্সিং দ্য সানসেট অফ আওয়ার ওল্ড রোমান্স সানসেট মানে কি শেষ হয়ে যাচ্ছে সানসেট বলতে কি কী বোঝায় শুরু না শেষ শেষ অ্যাজ সিম্বলস অফ ব্রিটিশ কলোনিয়াল রিস बाউন্ডলেস ওশান আগে মানুষ ভাবতো সমুদ্রের ওপারে আর কোনো পৃথিবী নাই মানুষ নাই কিন্তু যে থেকে মানুষ বুঝতে শিখলো যে না এই পৃথিবীটা অনেক বড় তাই না যেটা আমরা হিস্ট্রিতে পড়েছি দ্য পোয়েম রিফ্লেক্টস জেনেশন্স এমবিভালেন্স টুয়ার্ডস ইম্পিরিয়ালিজম অ্যাকনলেজিং ইটস অ্যাচিভমেন্টস व्हाइल অলসো ক্রিটিকিং ইটস moral এন্ড হিউম্যান কস্টস যে আমরা মোরাল এবং হিউম্যান কস্ট মানে কি আমরা নষ্ট করে ফেলতেছি কস্ট করে ফেলতেছি আমরা নৈতিকতাকে সোশ্যাল চেঞ্জ অ্যান্ড জেন্ডার রোলস এখানেও মেয়েদের ব্যাপারে দেখানো দেখা যাবে ভিক্টোরিয়ার সিগনিফিকেন্ট চেঞ্জেস ইন জেন্ডার রোলস অ্যান্ড এক্সপেকটেশন উইথ দ্য রাইজ অফ উইমেন্স রাইটস মুভমেন্ট অ্যান্ড ডিবেটস ওভার উইমেন্স অ্যান্ড এডুকেশন সাপ্রেজ অ্যান্ড এডুকেশন লকসটি হল টাচেস অন দোজ থিমস পার্টিকুলারলি ইন ইস পোট্রাল অফ রিলেশনশিপ উইথ অ্যামি অ্যান্ড ইজ রিফ্লেকশন অফ উইমেন্স এজেন্সি অ্যান্ড অটোনমি হুম যে মেয়েদের মধ্যে কী ধরনের তখন মানে কী বল উত্থান একটা শুরু হয়েছে সেটা আমরা ওখানে দেখবো এবং রোমান্টিসিজম অ্যান্ড ভিক্টোরিয়ান পোয়েট্রি এটা একটা পাশাপাশি আমরা জানি ভিক্টোরিয়ানের পরেই তো রোমান্টিসিজম এসে তাই না ওখানে এক ধরনের কী হয়েছে শেষের দিকে ভিক্টোরিয়ান যে শেষের দিকে রোমান্টিকের শুরু এই জায়গাতে কি আছে ট্রানজিশনাল মুহূর্ত সেটাকে তিনি দেখিয়েছেন যে টেনিসন ওয়াজ ইনফ্লেক্ট ইনফ্লুয়েন্স বাই রোমান্টিক পয়েটস হু প্রেসিডেড হিম বাটস হি অলসো হেল্প টু শেপ দ্য ভিক্টোরিয়ান পয়েট্রি ট্রেডিশন লক্স হল কম্বাইন্স এলিমেন্টস অফ বোথ রোমান্টিসিজম

দশটা পনেরো পর্যন্ত একটু ক্লাসটা আগেই নেবো হ্যাঁ মিনিমাম সে পর্যন্ত অবশ্যই তোমরা থাকবা আর ক্লাসে না থাকলে রেকর্ড ক্লাসগুলো না দেখলে ধারাবাহিকতা ধরা যায় না তোমরা এই এই বিষয়টাকে আমি অনেক ফিল করছি এই জন্য আমি মানে যারা ক্লাস রেকর্ড দেখবে না বা আমার সাথে কোনো রকমভাবে কানেক্টেড থাকবে না তাদের কিন্তু আমি রাখবো না বলেছি আমি তো দেখো শুরুটা কী তাহলে লক্সলি হলটা কি বলতো লক্সলি হল কি বোঝালো লক্সলি হলটা কী

হ্যাঁ এখানে পড়লে তুমি বুঝতে পারবা লক্ষ যেখানে দেওয়া আছে কোথায় হ্যাঁ দেওয়া আছে ওর আশেপাশের পরিবেশগুলো দেখো ও আচ্ছা এই প্রশ্ন আসলো তাই তো সেখানে দেখাচ্ছে না যদি আমরা ওইখানে পেলাম আমাদের থিমেটিকের ভিতর যে তার একটা ওল্ড হ্যাঁ প্লেস প্যালেস সেখানে তিনি ওটাকে মনে করছেন নস্টালজিক হিসাবে তো যাই হোক এখানে রেফার 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 আচ্ছা আচ্ছা মানে কবিতার থিমটা এসেছে এখানে ওইভাবে দেয়নি আর কি আচ্ছা তো যাই হোক আমরা একটু পড়ি তো দেখো বলছে কি কমরেডস মানে ফ্রেন্ডস মানে সাথে যারা ছিল হ্যাঁ কমরেডস লিভ মি হেয়ার আর লিটিল আমাকে একটু একা থাকতে দাও তো হোয়াইল এজ ইট ইট ইজ আর্লি মর্ন হ্যাঁ যদি এখন সকাল তারপর দয়া করে আমাকে একটু একা থাকতে দাও লিভ মি হেয়ার অ্যান্ড ওয়ান্ট মি সাউন্ড আপন দ্য বাগল হর্ন হ্যাঁ বলছে মানে এখানে তাহলে কী বোঝাচ্ছে এরা কারা কী পেশাগত দিক থেকে কী হতে পারে বাগল হর্নটা কারা বাজায় বাগল হর্ন কি এই যে এইরকম এই যে বিশেষ করে তারা শিকারী হ্যাঁ তৎকালীন সময়ে যারা শিকারী একসাথে যারা শিকার করতে যেত তারা এই ধরনের হর্ন পাশে রাখতো বিশেষ করে এগুলো তো দেখাচ্ছে আধুনিক এই যে এইটা হ্যাঁ শিঙের তৈরি এই যে এই জাতীয় শিঙের তৈরি দেখো এই যে এগুলো যারা ইউজ করতো হ্যাঁ শিকারীরা আচ্ছা বলছে তখন আমাকে তখন তার কলিং বেল ছিল না তারপরে যদি আমাকে খুবই প্রয়োজন হয় আর্জেন্টলি সাউন্ড আপন জাস্ট আমাকে একটু সংকেত দিও এরকম আর কি টিজ দ্য প্লেস তাকে এবার তিনি বর্ণনা করছেন এটাকে টিজ দ্য প্লেস অ্যান্ড অল অ্যারাউন্ড ইট অ্যাজ অফ ওল্ড অ্যান্ড দেখো কার্ল কল ড্রিয়ারি গ্লিমস অ্যাবাউট দ্য মুরল্যান্ড ফ্লাইং ওভার লক্সলি হল মানে চারিপাশে তার সেই ওল্ড দেখো অ্যাজ অফ ওল্ড মানে সেই প্রাচীন যুগে মানে সে এখন ওই জিনিসটা মনে করছে মানে আগের যুগে প্রাচীন বলতে তার সেই ওল্ড টাইমে হ্যাঁ আচ্ছা অল অ্যারাউন্ড ইট অ্যাজ অফ ওল্ড ঠিক আগে যেমন ছিল তেমনই সেখানে কী কী আছে দেখো দ্য কার্লেস কল কার্লেস কল বলতে কী বোঝানো হচ্ছে দেখ এখানে কিছু ফ্রেজ বা থিম আছে যেগুলো কি নির্দেশ করে আর কপি হচ্ছে না এখানে এটা এই যে এটা হচ্ছে একটা পাখি ঠিক আছে তো এই দেখো কার্লো এই হচ্ছে পাখি সে আগে যেমন পাখি ডাকতো এখনও তেমনি এখানে পাখি ডাকছে ড্রিয়ারি গ্লিমস অ্যাবাউট দ্য মুরল্যান্ড মুরল্যান্ড মানে বুঝো তো মুরল্যান্ড বলতে কি বোঝায় জলাভূমি বুঝে জলাভূমি নাকি দেখো এই পাখিগুলো কোথায় আছে জলাভূমিতে না জলের উপর ঘুরে বেড়াচ্ছে বলছে হ্যাঁ সেই জলাভূমির আশেপাশে এই যে এরকম হ্যাঁ চারণভূমি জলাভূমি এইগুলোর পাশে দেখো ড্রিয়ারি গ্লিম অ্যাউট দ্য মুরল্যান্ড আর এই পাখিগুলো কি হচ্ছে ফ্লাইং ওভার লফ দি হল কারা উঠছে এই ফ্লাইং ওভার কারা উঠছে এই পাখিগুলো না

জলপ্রপাত থেকে কি হচ্ছে যে দ্যানিজ রোয়ারিং ইন্টু যখন ঝর্ণা হয়ে পানি নিচে পড়ছে এবং সেই সমুদ্রের সাথে এসে মিশছে তখন এক ধরনের হ্যাঁ রোয়ারিং সাউন্ড সেটা যেন ওখান থেকে শোনা যাচ্ছে নাইট অনেক রাত ম্যানিয়ার ব্যবহারটা বুঝো তো ম্যানিয়ার ম্যানিয়ে

আর যখন ম্যানিয়ে ব্যবহার করা হবে তখন হবে কি নাউন সিঙ্গুলার অবশ্যই সেটা কাউন্টেবল হবে কাউন্টেবল সিঙ্গুলার নাউন ইউজ করতে হবে এবং এটা জোর দিয়ে বোঝানোর জন্য এটা তো ম্যানি সিম্পলি অনেকগুলো আর এটা হচ্ছে অনেক এরকম ফোর্স দিয়ে বোঝানোর জন্য অনেকই অনেকই অনেক মানুষই এসেছিল ম্যান ইয়া ম্যান সরি ম্যানিয়া ম্যান তাতে এখানে সিঙ্গুল ইয়ে হবে তাহলে ম্যানি পিপল ম্যানি ম্যান আর ম্যানিয়া ম্যান মানে অনেকেই অনেক লোকই এরকম জোর দিয়ে বোঝানো তাই এখানে সেটা ইনফ্লুয়েন্স সারি হিসাবে ব্যবহার করা হয়েছে দেখো হচ্ছে মেনি আ নাইট ফ্রম ইয়ন্ডার আইভিড কেজম্যান্ড দেখো ইয়ন্ডার মানে ওই আইভিড মানে কি বলো তো আইভি আমরা এলিজিতে পড়েছিলাম স্যার গাছ কোন একটা গাছ লতা 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 তো হ্যাঁ যে লতা গাছ আইভি মেন্টেলড আমরা পড়েছিলাম আইভি মেন্টেলড গাছ কেজমেন্ট এটা দেখানো হচ্ছে এটা অবশ্য কবিতাকে রেফার করেছে একটু আমরা যদি ইমেজ পাইতাম কোনো ভালো হতো যে আইভি মানে পুরনো হয়ে গেছে বাসা তাই তো সেই বাসা তারপরে এরকম আইভি লতা দিয়ে ঢেকে গেছে তাই বলছে আইভিড কেজমেন্ট বলছে অনেক রাতি আমি এরকম ওই ওই যে দূরের ওই আইভি ভি কেজমেন্ট থেকে এর আই ওয়েন টু রেস্ট মানে ঘুমাতে যাওয়ার আগেই ডিড আই লুক অন গ্রেট অরিয়ন স্লপিং স্লোলি টু দ্য ওয়েস্ট অরিয়ন কী বলো আমি দেখতাম ওখানে শুয়ে শুয়ে হ্যাঁ মানে ঘুমাতে যাওয়ার আগে অনেক রাতেই অনেক রাতেই আমি কি করেছি ওইখানে শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে যে অরিয়ন যে তারা গোষ্ঠী যেটা আমরা বলি দেখো এক ধরনের ইমেজ শুয়ে বিষ করে আগে ছোটবেলায় হ্যাঁ দেখা যাচ্ছে বিছানা পায় পেতে উঠানে শুয়ে আকাশের দিকে তারা দেখছি এরকম এই যে দেখো এই তারা গোষ্ঠীকে অরিয়ন বলা হয় এর একটা ইমেজ আছে হ্যাঁ বাংলাতে নামক হ্যাঁ এই যে দেখো এইটাকে হ্যাঁ তা সেইটাকে বলাচ্ছে যে এই অরিয়নকে হ্যাঁ দেখে দেখেছি আস্তে আস্তে কী করা স্লপিং স্লোলি টুয়ার্ড দা টু দ্য ওয়েস্ট মানে কি আস্তে আস্তে গভীর রাতের দিকে যাওয়া আস্তে আস্তে ওয়েস্টের দিকে নেমে যাওয়া মানে ডুবে যাওয়ার অর্থে কত দেখছি এরকম মানে হি ইজ জাস্ট রিমেম্বারিং হ্যাঁ হি হি ইজ ইন নস্টল নস্টালি সিচুয়েশন টু রিমেম্বার দ্য পাস্ট এক্সপিরিয়েন্স হ্যাঁ এই যে ব্যাপারগুলো তাই বলছে মেনি আ নাইট আই স দ্য প্লেইজ দেখো এটা আরেকটা গোষ্ঠী কত রাতই আমি দেখেছি এই যে হ্যাঁ হ্যাঁ দেখেছি রাইজিং থ্রু দা মেলো শেডো মানে শেড মেলো শেড মানে কি একটা হোল কালার যে আকাশে রং সেখান থেকে আমি ওদেরকে রাইজ করতে দেখেছি গ্লিটার লাইক শোয়ার্ম অফ ফায়ার ফ্লাইস ট্যাঙ্গেলড ইন সিলভার ব্রেইড

সিলভার ব্রেড যেতে সাথে কি লাগানো জোড়া লাগানো হেয়ার অ্যাবাউট দ্য বিচ আর এই সৈকতের পাশে আই ওয়ান্ডার আমি ঘুরে বেড়াতাম হ্যাঁ নারিশিং ইউথ সাবলাইম উইথ ফেয়ারি টেলস অফ সায়েন্স অ্যান্ড দ্য লং রেজাল্ট অফ টাইম এগুলো আমি মাঝে মাঝে মনে মনে কল্পনা করতাম নারিশ করা মানে কি নিজে নিজে মনে মনে ভাবা বা কল্পনা করা নারিশিং ইউথ সাবলাইম উইথ দ্য ফেয়ারি টেইলস অফ সায়েন্স দেখো সায়েন্স তখন কী ছিল ফেয়ারি টেল ছিল এখন কি আর

যেখানে এক যদি আমি সেঞ্চুরির পর সেঞ্চুরি ভাবি সেগুলো তো অলরেডি রিপোজ করছে সেগুলো তো শেষ হয়ে গেছে লাইক আ ফ্রুটফুল ল্যান্ড রিপোজ হয়ে আই ক্লাং টু অল দ্য প্রেজেন্ট ফর দ্য প্রমিস দ্যাট ইট ক্লোজড অন্যদিকে আমি অতীতে আমার ভেবে লাভ নাই বরং আমি কী করছি ক্লাং টু দ্য টু অল দ্য প্রেজেন্ট ফর দ্য প্রমিস দ্যাট ইট ক্লোজড হ্যাঁ পাস্ট হয়ে যাওয়ার কারণে যে সকল প্রমিসগুলো ক্লোজড হয়ে গেছে আমি সেইগুলোকে বাস্তবায়ন করার জন্য ভাবতাম সেগুলোতে আমি লেগে থাকতাম হ্যাঁ হয়ে নেয় ডিপ ইন্টু দ্য ফিউচার তারপরে আমি যখন হ্যাঁ ভবিষ্যতের দিকে মানে ভাবতাম মানে ডিপ করা মানে কি ডুব দেওয়া মানে ভবিষ্যতে ডুব দেওয়া মানে কি মানে ভবিষ্যৎ নিয়ে বাবা তাই না আচ্ছা দেখো তো এই যে আমরা পাচ্ছি এগুলো কি কয় লাইন স্টেন যেগুলো স্টেন কত লাইনের দুই লাইনের দুই লাইন স্টেন তাই না এবং দেখো রাইম করছে কিনা প্রত্যেকটা কিন্তু রাইম করছে না রাইমিং না হুম এটা কিন্তু একদম কাপলেট টাইপের হ্যাঁ যদিও এখানে ইয়ার ব্যাপারটা ভিন্নতা আছে মিটারের ব্যাপারটা একটু ভিন্ন আছে তা বলছে তাহলে বলছে হোয়েন আই ডিপ ইন টু কুড সি মানে আই মানে আমরা মনের চক্ষে বুঝবো যে মানুষ যতদিন যতদূর পর্যন্ত ভাবতে পারে আপাতত ততদিন পর্যন্ত যখন আমি ভবিষ্যৎ নিয়ে ভাবতাম স দ্য ভিজন অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অল দ্য ওয়ান্ডার দ্যাট উড বি তখন আমি পৃথিবীকে নিয়ে ভাবতাম দেখতাম যে এক ধরনের ভিজন এবং আমি অবাক হয়ে যেতাম হ্যাঁ অ্যান্ড অল দ্য ওয়ান্ডার দ্যাট উড বি এবং ভেবে এটুকু অবাক হতাম যে পৃথিবীতে কী কী চমক ভবিষ্যতে হতে পারে হ্যাঁ কী কী চমক হতে পারে এরকম আমি মানুষ ছিলাম অনেক সে দেখাচ্ছে হ্যাঁ সে নিজের কিন্তু গুণগান করতেছে যে আমি অতীত নিয়ে ভাবা মানুষ আমি ভবিষ্যৎ নিয়ে ভাবা মানুষ আমি ভবিষ্যৎ দর্শন নিয়ে ভাবা মানুষ হ্যাঁ তারপর এইরকম একটা মানুষ থেকে আমি কেমন হয়ে গেছিলাম বলো কাজিনদের প্রেমে পড়ে আমি আমার ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গিগুলোকে নষ্ট করেছিলাম দেউলিয়া হয়ে গেছিলাম হ্যাঁ হয়ে গেছিলাম আর তাই বলছে কি দেখো যে ইন দ্য স্প্রিং আ ফুলার ক্রিমসন কামস আপন দ্য রবিনস ব্রেস্ট রবিন কি বলো পাখি হ্যাঁ রবিন তাই তো তাহলে বলছে এই রবিনের ব্রেস্টে যখন ক্রিমসন কালার তৈরি হয় মানে যখন বসন্ত আসে একটা পরিবর্তন দেখা যায় রবিন পাখি হ্যাঁ এই যে ক্রিমসন কালার এই কালারগুলো যখন আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে কারণ কি বসন্ত আসা মানেই একটা রোমান্টিক চিন্তা ভাবনা শুরু হওয়া নাকি এর মধ্যে ইন দ্য স্প্রিং দ্য ওয়ান টান ল্যাপউইং গেটস ইমসেন অ্যানাদার ক্রেস্ট ল্যাপউইং আলাদা অন্য একটা পাখি যখন তার আবার কী হয় তারও একটা ক্রেস্ট তৈরি হয় তার আবার এর হচ্ছে রং চেঞ্জ হওয়া আর হচ্ছে এর ল্যাপউইং বার্ডের এই যে ক্রেস্ট তৈরি হয় ক্রেস্ট মানে কি এটা কি বলি আমরা ঝুঁটি বলি নাকি মোরগের যেমন ঝুঁকির থাকে ওরকম কোনো পায়রা পাখির থাকে পরিবর্তন কি বলো হ্যাঁ ঘুঘু পাখিতেও এক ধরনের পরিবর্তন আসতে বলছে আইরিশ চোখের দৃষ্টি হ্যাঁ ওর দেখবা যে ঘুঘু পাখির চোখের দিকে তাকালে এই যে মনির একটা পরিবর্তন খেয়াল করা যায় তারপর হচ্ছে যখন চেঞ্জ হয়ে যায় তা হচ্ছে ইন দ্য স্প্রিং আর লাইভ লিয়ার আই চেঞ্জেস অন দ্য বার্ন ইস ডাভ অ্যান্ড ইন দ্য স্প্রিং আর ইয়ং ম্যান্স তাহলে এতগুলো যখন পাখিদেরও চেঞ্জ হয় তখন একজন ইয়ং মানুষেরও কি ট্রেন ভাবনা চেঞ্জ হয় না হচ্ছে ইন দ্য স্প্রিং আ ইয়ং ম্যান ফ্যান্সি লাইটলি টার্নস টু থটস অফ লাভ তার আইডিয়া তার যে ফ্যান্সিগুলো সেগুলোও তো লাভের দিকে একটু হলো টার্ন নেয় তাই ইয়ং ম্যানের যখন এই লাভের দিকে টার্ন নেয় তখন যদি কোনো রকম সেই অফ লাভের মতো না যদি দরজা খোলা পায় লাভ নাকি তাহলে তো ঢুকে পড়বে বাড়িতে বলছে দেন হার চিক ওয়াজ পেইল অ্যান্ড থিনার দেন শুড বি ফর ওয়ান সো ইয়াং হ্যাঁ ওই রকম ইয়ং হলে একজনের চিক যেমন পেইল অথবা থিনার হওয়ার দরকার হ্যাঁ তার থেকেও দেখো মানে তাকে আরও বেশি বিবর্ণ মানে লাগছে অ্যান্ড হার আইজ অন অল মাই মোশনস উইথ দা মিউট অবজারভেন্স হাং এবং হার আইস অন অল মাই মোশনস মানে কি আমি যা করি যেদিকেই যাই সবসময় তার চোখে কি দেখো হার আইস অন অল মাই মোশন উইথ দা মিউট অবজারভেন্স হাং মানে কি তার চোখগুলো যেন সবসময় আমার চিন্তা ভাবার মধ্যে থাকতো যেটা হচ্ছে কি আমি ইয়া পড়েছিলাম না ফার্স্ট ইয়ারের একটা গল্প অ্যারাবি বলেছিলাম হ্যাঁ সেই মতো না ওখানেও যেমন সেই বন্ধুর বোনের মানে উপরে এক ধরনের এটা কি এক ধরনের ক্র্যাশ এখন বাংলা শব্দটা যেন ক্রাশ নাকি হ্যাঁ তা সেই এখন মানে এখন ক্রাশ ট্রাশ দিয়ে এসব জিনিসগুলোকে পুরো ঘাস বানিয়ে ফেলা হয়েছে বুঝতে পারছো বলছে হারাইস অন অল মাই মোশন উইথ হাং মিউট অবজারভেশন মানে কি আমি শুধু তাকে দেখতাম গোপনে মানে কখনো হয়তো বলার সুযোগ পাইনি তারপরে একদিন কি হলো অ্যান্ড আই সেইড মাই কাজিন আমি স্পিক স্পিক দ্য ট্রুথ টু মি সত্যি করে বলো তো ট্রাস্ট মি কাজিন অল দ্য কারেন্ট অফ মাই বিইং সেট টু ডি মানে তার অফারটা সে দিয়ে দিয়েছে না প্রোপোজ করে দিয়েছে অল দ্য কারেন্ট অফ মাই বিইং মানে কি আমার এই সত্তা হ্যাঁ আমার যে মন সব কিছুর যে একটা প্রভাব গতি সব তোমার সাথে রিলেটেড হ্যাঁ সেট টু দি শুধু তোমার কথা ভাবছে তোমার কত এইরকম আর কি বিষয়টা অন হার প্যালিড চিক অ্যান্ড ফরিড কেম কালার অ্যান্ড লাইট তখনই এই যে পেইল হ্যাঁ বিবর্ণ যে ছিল সেখানে এক ধরনের কালার আসলো এক ধরনের উজ্জ্বল ভাব আসলো অ্যাজ আই হ্যাভ সিন দ্য রজি রেড ফ্লাশিং অন দ্য নর্দার্ন নাইট হ্যাঁ ঠিক যেমন করে নর্দার্ন নাইটে এক ধরনের রোজি রেড ফ্লাশ করে ওঠে ঠিক ওই তার অবয়বে তার চেহারায় এক ধরনের উজ্জ্বলতা আমি দেখে দেখেছি অ্যান্ড শি টার্ন হার বুজুম সেকেন উইথ আ সার্ড অ্যান্ড স্ট্রম অফ সাই অল দ্য স্পিরিট ডিপলি ডর্নিং ইন দ্য ডার্ক অফ ডার্ক অফ হেজেলাইজ সেইং আই হ্যাভ হ্যাড মাই ফিলিংস ফিয়ারিং দে ডু মি রং সে তার কথা এটা যে আমারও তোমার প্রতি একটা ফিলিং আছে দেখো সেইড আই হ্যাভ হিড মাই ফিলিং আমি কি করেছি আমি আমার ফিলিংগুলো লুকিয়ে রেখেছি ফেয়ারিং মি রং যে আমি তোমাকে বললে যদি আবার ভুল হয়ে যায় এই জন্য আমিও তোমাকে বলি নাই সেইং ডাস্ট দাও লাভ মি কাজিন উইপিং আই হ্যাভ লাভ দি লাভ দি লং তাহলে সে আমাকে প্রশ্ন করেছে কাজী সত্যি তুমি ভালোবাসো নাকি এরকম তারপরে কে আমিও আমি তো তোমাকে অনেক দিন ধরে পছন্দ করি এরকম একটা মানে কনভারসেশন তাদের ভিতরে হয়েছে তারপরে লু লাভ টু কাপ দ্য গ্লাস অফ টাইম ঠিক ওই সেই ফার্ড হিলের মতো না যে টাইমের হাতে আমরা সবাই সময় আমাদের এক সময় অনুমতি দিয়ে দিয়েছিল অ্যালাউ করেছিল আমরা একজন আরেকজনের প্রতি ভালোবাসা দেখিয়েছিলাম অ্যান্ড টার্ন ইট ইন ইজ গ্লোয়িং হ্যান্ডস এভরি মোমেন্ট লাইট নি সেকেন্ড র্যান ইট সেলফ ইন গোল্ডেন স্যান্ডস এইভাবে আমাদের সময় চলে যাচ্ছে হ্যাঁ গ্লোয়িং হ্যান্ডস দেখো টার্ন ইট ইন ইজ গ্লোয়িং হ্যান্ড মানে কি টাইম টাইম তার নিজের মতো করে তার হাত দিয়ে আমাদের ভালোবাসা আমাদের সময়টাকে কি করছে সে টান করাচ্ছে প্রতিটা মুহূর্তে এভরি মোমেন্ট লাইটলি শেকেন মোচ্চ যেন মাঝে মাঝে সে সে যেন শেক করছে শেকিং মানে কি ওই যে মাঝে মাঝে হয় না যারা একজনের একদিনের প্রেমে পরে একটু তো মাঝে মাঝে অভিমান টভিমান হয় নাকি এই বুঝি লাভ কেটে গেল আবার এই জোড়া লাগলো এই শেষ হয়ে গেল রকম এইরকমভাবে একটা হ্যাঁ উত্থান পতনের মধ্য দিয়ে সময়ের সাথে সাথে গোল্ডেন হ্যাঁ স্যান্সের মতো করে হ্যাঁ র্যান ইট সেলফ এটা প্রত্যেকটা মোমেন্ট গড়িয়ে গেছে লাভ টুক আপ দ্য হার্প অফ লাইফ অ্যান্ড স্মোট অন অল দ্য দেখো অনেকটা লাভ টুক আপ দ্য বাদ্যযন্ত্র তাহলে ভালোবাসা কী করতো সে ইয়া বলেছিল না ইয়াতে অ্যারাবিতে যে আমার পুরো বডি যেন একটা ওই লি লায়ারের মতো হ্যাঁ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আর সে যেন স্পর্শ করলেই সেখানে একটা মিউজিক তৈরি হয় মানে কি একটা শিওরন জাগানো হয় নাকি সেটা বলছে যে লাভ টুক আপ দ্য হার্প অফ লাইফ অ্যান্ড স্মোট অল দ্য কর্ডস উইথ মাইট এই কর্ড মানে কি সঙ্গীতের যে কর্ড মিউজিক্যাল যে কর্ড সেটা যেন আমার শরীর আমার জীবন তার ওই সুর তুলে দিত মানে একজনের প্যাশনেট কথা বলা হচ্ছে স্মোট দ্য কর্ড অফ সেলফ দ্য ট্রিম লিং পাস্ট ইন মিউজিক আউট অফ সাইট মানে কি মানে এখানে একটা আবেগের ব্যাপার বলা হলো যে আমরা একজন আরেকজনের প্রতি কতখানি আবেগই ছিলাম প্যাশনেট ছিলাম হচ্ছে ম্যানি আ মর্নিং অন দ্য ডিড উই হেয়ার দ্য কফসেস রিং হ্যাঁ অ্যান্ড হেয়ার হার উইসপার থ্রং মাই পালসেস উইথ দ্য ফুলনেস অফ দ্য সিং হ্যাঁ বসন্তের ফুলনেসে কী হতো হার উইসপার তার ফিসফিসারি সাউন্ডও আমার ভিতরে এক ধরনের মানে কি পালস মানে যে পালসেশন শুরু হয়ে যায় হ্যাঁ গভীর ভিতরে এক ধরনের শিওরন জেগে ওঠে এই কথাগুলো বলছে আর কি ম্যানি অ্যান ইভিনিং বাই দ্য ওয়াটার্স ডিড উই ওয়াশ দ্য স্টেটলি শিপ কত সন্ধ্যা আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে সমুদ্রে কত জাহাজ দেখছি হ্যাঁ ওয়াজ দ্য স্টেটলি শিপস অ্যান্ড আওয়ার স্পিরিট রাশ টুগেদার অ্যাট দ্য টাচিং অফ দ্য লিপস হ্যাঁ এবং আমাদের স্পিরিট না দেখো অ্যাট দ্য টাচিং অফ দ্য বুঝতে পেরেছো ও কাজিন এইবার এটা হলো কি অতীতের অভিজ্ঞতা নাকি এটা কি এখনকার কথা বলছে নাকি আগের কথা বলছে অতীতের কথা হ্যাঁ মানে সেগা খাইছে সেটা বলতেছে নাকি এতক্ষণ ধরে সে কমরেডদেরকে পাঠিয়ে দিল দিয়ে একা একা বসে

এটা দেখাচ্ছে না আসে পুলিশ দেখাচ্ছে আসলে এটা না এটা গোয়াচ্ছে তোমার হচ্ছে যে বিভিন্ন ধরনের পাখি থাকে না বা বিশেষ করে হাঁস জাতীয় যে বিষয়গুলো পাখিগুলো

মানে একটু আতঙ্কিত হয়ে উঠছে কি বলছে দেখো তো পর দেখি কি বলছে এই কথাটা ও মাই কাজিন কি বললো পরবর্তীতে কি বলছে হ্যাঁ শ্যালো মানে কি যেটাকে আমরা বাংলায় কি বলতে পারি

বলছে ও দ্য ড্রিয়ারি ড্রিয়ারি মুরল্যান্ড এখন মুরল্যান্ডকে ড্রিয়ারি মনে হচ্ছে আগে খুব হ্যাঁ মানে সুন্দর রোমান্টিক জায়গা মনে হলেও এখন হয়ে গেছে কি ড্রিয়ারি মুরল্যান্ড ও দ্য ব্যারেন ব্যারেন সোর সোরকেও এখন ব্যারেন লাগছে কারণ কি এই সোরে তো আর সে নেই সাথে ফলসার দেন অল ফ্যান্সি ফ্যাদমস ফলসার দেন অল সঙ্গস হ্যাভ সাং পাপেড টু আদার্স থ্রেট অ্যান্ড সারভাইভ টু আইস টাং তাহলে কী বলছে দেখো ফলসার দেন অল ফ্যান্সি ফ্যাদমস মানে যত ফ্যান্সি আমি দেখছি ফ্যান্সি মানেই তো কল্পনা কল্পনার থেকেও মিথ্যা এসব ফলসার দেন অল সংস হ্যাভ সাং আর পন্ত প্রেম নিয়ে ইয়া নিয়ে যত গান গাওয়া সব মিথ্যা যেমন এ সব কিছু সেরকম মিথ্যা আর সে সে হয়ে গেছে কি পাপের টু ফাদার স্ট্রেট সে বাবার হুমকির মুখে পড়ে কারণ কি সে বাবার হুমকির কাছে সে পাপের পুতুলের মতো নাকি বাবা বলেছে একে বিয়ে করতে হবে তাই সে তাকে বিয়ে করেছে সার্ভাইল টু গেছে কি সার্ভাইল সাবিটিউড হ্যাঁ সে দাস হয়ে গেছে স্টাং মানে যারা বুঝিয়েছে তাদেরকে হ্যাঁ যে এই ছেলেকে বিয়ে না করে এই ছেলেকে বিয়ে করে এর অনেক টাকা পয়সা আছে এর এই আছে সে আছে সেখানে সে সার্ভাইল হয়ে গেছে তা বলছি ইজ ইট ওয়েল টু উইশ দি হ্যাপি এখন কি তোমার তোমার মানে তোমাকে কি আমি হ্যাপি উইশ করতে পারি বলো যে তোমরা ভালো থাকো হ্যাভিং নন মি টু ডিক্লাইন অন আজ লোয়ার ফিলিংস অ্যান্ড অ্যারো অ্যান হার্ট দ্যান মাইন্ড তুমি আমাকে তো চিন্তা হ্যাভিং নন মি যে আমি কেমন আমি তো জানতাম তুমিও চেনো কিন্তু তুমি আমাকে কি কী করেছো টু ডিক্লাইন অন রেঞ্জ অফ লোয়ার ফিলিং অ্যানোয়ার হার্ট দ্যান মি তুমি একটা কী করেছো আমাকে ডিক্লাইন করেছো কিছুর উপর ভিত্তি করে একজন ন্যারো হার্ট মানুষকে তুমি গ্রহণ করেছো লোয়ার ফিলিংকে তুমি গ্রহণ করেছো আমাকে না কারণ দেখো স্পিকার কিন্তু তার আগের ফিলিংগুলো বোঝালো সে কোন ধরনের মানুষ ছিল হ্যাঁ কোন ধরনের সে কি কী করতো ভাবনা করতো তাহলে সে মানে স্পিকার মনে করে সে যা মানে মেয়েটা যাকে বিয়ে করেছে আমি যাকে বিয়ে করেছে তার থেকে তার চিন্তা ভাবনা অনেক উন্নত আর যাকে বিয়ে করেছে সে হচ্ছে কি আর হার্ট হ্যাঁ সংকীর্ণ হৃদয়ের এবং লোয়ার ফিলিং এবং হচ্ছে লোয়ার ফিলিং হ্যাঁ এবং বলবে পরে যে এরকম দীর্ঘশ্বাস পেলা ছাড়া তোমার কী করা আছে ইয়েট ইট শ্যাল বি এটা তো হওয়ারই কথা দাউ শ্যাল লোয়ার টু দিস লেভেল ডে বাই ডে কারণ তুমিও তো তার লেভেলে আস্তে আস্তে নেমে যাবে তুমি আমার সাথে যখন ছিলা তোমার ভাবনা হায়ার লেভেলে ছিল কিন্তু তুমি যখন আমার থেকে লোয়ার হার্টের একজন মানুষকে বিয়ে করেছো এটা ঘটবেই যে তুমিও কি হবে দাও শ্যাল দেখো শ্যাল লোয়ার টু দি টু হিজ লেভেল ডে বাই ডে হোয়াট ইজ ফাইন উইদিন দি গ্রোয়িং কোয়ার্স টু সিম্প্যাথাইজ উইথ ক্লে আর তোমার ভিতরে যেগুলো ফাইন কিছু ছিল সুন্দর কিছু ছিল সেগুলো আস্তে আস্তে কোয়ার্স হয়ে যাবে দেখো গ্রোয়িং কোয়ার্স টু সিম্প্যাথাইজ উইথ ক্লে তুমি তার যে মাটি তার মতো করে তৈরি হতে হতে তার সাথে মিশতে মিশতে তোমার ওই ফাইন জিনিসগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে অ্যাজ দ্য হাজব্যান্ড ইজ যেমন হাজবেন্ড হবে দা ওয়াইফ ইজ ওয়াইফও তেমনি হবে বাপকে বেটা বলে না এরকম বলছে যেমন হাজবেন্ড তার তেমন ওয়াইফ কাকে বলছে বলো এ কি আসলে কাউকে বলছে না নিজে নিজে এগুলো ইয়ে করছে মনে মনে ভাবছে না

উইথ ইজ প্যাশন শ্যাল হ্যাভ স্পেন্ড ইটস নভেল ফোর্স সামথিং ব্রেটার দ্যান ইজ লিটিল ড্রিয়ার দ্যান ইজ হর্স হয়তো তোমাকে কী করবে সে তার ডগ থেকে তোমাকে একটু বেটার ভাববে আর তার ঘোড়া থেকে তোমাকে একটু আরও ড্রিয়ার ভাববে হ্যাঁ দেখো ডিয়ার লিটিল ডিয়ার আর দ্যান ইজ হর্স কিন্তু তোমার প্রতি দেখো হি উইল হোল্ড দি তোমাকে ধরে রাখবে হিজ প্যাশন শ্যাল হ্যাভ স্পেন্ড ইটস নভেল ফোর্স তার প্যাশন হয়তো তোমার উপরে খাটাবে কিন্তু কী বা হবে সে তোমাকে হয়তো কিছু ভালোবাসবে কিন্তু আমার মতো ভালোবাসতে পারবে না হোয়াট ইজ দিস কী এসব হিজ আইস আর হেভি থিঙ্ক নট দে আর উইথ ওয়াইন গো টু হিম ইট ইস দাই ডাস্ট টি কি হ্যান্ড ইন দাই আর সেগুলো আমরা পরে বলবো কারণ এখান থেকে আমরা শুরু করতেছি না কারণ এখানে কিছু কথা আছে যে কথাগুলো আমরা তাহলে এই পর্যন্ত রাখলাম যে তোমার স্বামী কেমন হবে বা কেমন তোমার প্রতি কী করবে সেগুলো সে মনে মনে একটু গালাচ্ছে আর বলতেছে আচ্ছা তো তোমাদের একটু কাজ দিই যাতে আগামী দিন আমরা শেষ করতে পারবো একটু দ্রুত গেলে দুইটা করে লাইন তো হয়ে যাবে হয়তো হ্যাঁ প্রথম থেকে আমরা একটু থিমেটিক বিষয় নিয়ে আলোচনা করেছি বিধায় একটু সময় গেছে আমরা হয়তো আগামী দিন দেখি চেষ্টা করব শেষ করতেই তো হবে তোমরা যতটুকু পারবা যে যতটুকু পারবা ঠিক আছে একটু পরে ফেলবা যাতে আমি পড়ালে যেন দ্রুত আগানো যায় আচ্ছা তো তাহলে এই পর্যন্তই এমনি কারো কোনো কথা আছে স্পেশাল থাকলে একটু বলো স্যার ক্লাসের ব্যাপারটা বললে ভালো হতো আমি তো নতুন জয়েন করেছি আচ্ছা ক্লাস হচ্ছে প্রতি রবি মঙ্গল বৃহস্পতিবার সে রাত 6:30 থেকে 10 টা মতো নেওয়া হবে ঠিক আছে আর স্পেশাল কোনো দিন মিসটিস হয়ে গেলে সেটা গ্রুপে বলে দেওয়া হবে যে নেক্সট ক্লাসটা কবে নেওয়া যেতে পারে যেহেতু মিস আমি করতে চাই না খুব একটা প্রস্তুতি হয়ে গেলে করতে হয় তো আগামী রবিবারে আবার ক্লাস আছে রাত আট আটটা থেকে দশটা আর পড়ানোর আলাদা কোনো টপিক রিলেটেড কোনো রুটিন নাই সেটা হচ্ছে আমরা একটা করে টপিক শেষ করে আরেকটা টপিকে যাব ঠিক আছে আর এটাকে আমি কঠিন মানে কঠিন এবং সহজ মিলিয়ে দিই এটা হচ্ছে একটা ব্যাপার আচ্ছা এই লস্লি হরের পাশাপাশি মানে আমরা ভিক্টোরিয়া এই যে পাশাপাশি আমরা একটা নভেল

আর যারা টেক্সট বুক পড়তে খুবই মানে সময়ের সমস্যা বা হচ্ছে আগ্রহী না তাদের জন্য রামজি বা সেনের যে অ্যাব্রিজ ভার্সন থাকবে সেইটা তোমরা সবাই পড়তে শুরু করো আজ থেকে ঠিক আছে তো আমাদের টেনিসনও শেষ হবে তারপরে আমরা গালিভাস ট্রাভেলস নিয়ে একটু কথা বলে দুই দিন আমরা তার টপিকে যাব ঠিক আছে তাহলে এটা আমরা আগে নিতে পারবো আমরা শীঘ্র অভিশন মতো পাশাপাশি পড়তে হবে কিন্তু এটা ঠিক আছে স্যার হোমওয়ার্ক টুটা একটু আরেকটু বুঝিয়ে দিবেন কি কি পড়া

গুগল ক্লাসরুমের অ্যাপটা ডাউনলোড করবো তোমার মোবাইলে মোবাইলে অ্যাপটি ডাউনলোড করে তোমার যে ইমেল আইডি দিয়ে ওখানে যুক্ত সেই ইমেল আইডিতে দিয়ে যুক্ত হবা এই যেখানে গিয়ে তুমি টপিক অনুসারে ফোল্ডার করা আছে সেই ফোল্ডারে তোমরা পাবা যেমন আমরা এখন পড়তেছি কি ভিক্টোরিয়ান পয়েন্ট এখানে আমি একটা ফোল্ডার তৈরি করবো আজকে এবং এর সাথে আমার যে গুলো সবাই আমি দিয়ে দিবো ভিডিওটা এখানে দিয়ে দিবো অলরেডি যেটা আমরা পড়েছি এই যে রবিনসন ক্রুসো বা অরণ্য নিয়ে যে আলোচনা আছে সেগুলো কিন্তু দেওয়া আছে ফ্রান্সিস বেকদের এসেগুলো পড়া হয়েছে তার ভিডিও সব এখানে দেওয়া আছে মানে যা যা পড়া হয়েছে সেগুলো দেওয়া আছে ঠিক আছে আমি দিয়ে দিয়েছি যেটা হচ্ছে এইভাবে গেলে পরে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবা দেওয়া আছে তোমরা নিজের দায়িত্ব পড়ে তবে অবশ্যই যারা নতুন জয়েন হচ্ছে ভিডিও ক্লাস দেখে নিবা তারপরে কোশ্চেন গুলো ঠিক আছে এই ব্যাপার শেয়ার করবেন নাকি কালকে তো দেখি আমি কি কি অবস্থা আছে কালকের মধ্যে হলেও আমি শেয়ার করে দিব দেখি আজকে আমি ভিডিও ক্লাস লাগিয়ে ইয়ে করে দিই তারপর সময় পেলে আমি করে দিব ঠিক আছে আচ্ছা তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ তো পরবর্তী ক্লাসে আবার কথা হবে ওকে গুড নাইট